ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গ্র্যান্ডমাস্টার ববি ফিশারের সেই বিখ্যাত উক্তি, দাবা হচ্ছে বোর্ডের ওপর যুদ্ধ, উদ্দেশ্য প্রতিপক্ষকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়া। রাজনীতিও দাবার মতো, প্রতি মুহূর্তে নতুন নতুন চাল, নতুন করে ঘুঁটি সাজানো এবং নতুন নতুন জল্পনা। ঠিক যেমন জল্পনা তৈরি হচ্ছে বিহার ভোটের ফল প্রকাশের পর। পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পাঁচটা আসন দখলের পর এবার পশ্চিমবঙ্গের ভোটে লড়তে চলেছে মিম। আর এখানেই অনেকে মনে করছেন এ রাজ্যে তৃণমূলের সংখ্যালঘু ভোট কেটে বিজেপি সুবিধে করে দিতে পারে ওয়াইসির দল। ইতিমধ্যে এই রাজ্যের চারটি জেলাকে পাখির চোখ করেছে তারা, যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য এ রাজ্যে ভোট কেটে সুবিধা হবে না। এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো, চালু হলো লোকাল ট্রেন, অফিস টাইমে চেনা ভিড়ের ছবি প্ল্যাটফর্মগুলোতে, সর্বত্রই শিখে উঠল সামাজিক দূরত্ব। যাত্রীরা মনে করছেন একমাত্র ট্রেন বাড়ানো গেলেই ভিড় কমানো যাবে, সেই খবরে অবশ্যই আসবো। কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো বিহারের পর এবার বাংলায় ঝাঁপাচ্ছে ওয়াইসির মিম। দেখুন, বঙ্গাল কো আরে আপ বরাবর আয়েঙ্গে, বঙ্গাল কো মুর্শিদাবাদ ভি যায়েঙ্গে, মালদা ভি যায়েঙ্গে, দিনাজপুর যায়েঙ্গে, সব জায়গা যায়েঙ্গে। বিহারের পর মিমের নজরে বাংলার বিধানসভা ভোট। বিহারে বিজেপি বিরোধী মহাজোটের যাত্রাভঙ্গ করার পর বাংলায় ঝাঁপাতে চলেছে হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদ আল মুসলিমিন বা মিম। বাংলা ঘেঁষা বিহারের সীমাঞ্চলে চমকপ্রদ ফল করেছে তারা, বড়সড় ক্ষতি করেছে কংগ্রেস ও লালুপ্রসাদের দল আরজেডির। বাংলা ঘেঁষা বিহারে সীমাঞ্চলের ২৪টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী দিয়েছিল মিম, তার মধ্যে ৫টিতে জিতেছে আসাদুদ্দিন ওয়েসির দল। তাৎপর্যপূর্ণ বিষয় হল মিমের জেতা ৫টি আসনের মধ্যে ৪টি একেবারে পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষা। এই ৪টি আসন হল উত্তর দিনাজপুর লাগোয়া কিষাণগঞ্জ জেলার কোচাধামান আমোর ওয়াইসি, কাটিহার জেলার বাহাদুরগঞ্জ, কিষাণগঞ্জে ৭০% মুসলমান, সীমাঞ্চলের বাকি তিন জেলায় ৩০-৪০% মুসলমান। আর সেখানেই বাজিমাত করেছে মিম। যে ৫টি আসনে তারা জিতেছে তার মধ্যে ৪টি গতবার ছিল আরজেডি এবং কংগ্রেসের দখলে। সংখ্যালঘু ভোট কেটে বিজেপি বিরোধীদের যাত্রাভঙ্গের মিমের উদাহরণ এটাই প্রথম নয়। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে বারবার এই ছবি ধরা পড়েছে। ২০১৯ মহারাষ্ট্রের বিধানসভা ভোটে মিম মাত্র ২টি আসনে জিতেছিল, কিন্তু মিমের ভোট কাটার জেরে ৯টি আসনে হেরে যায় কংগ্রেস এবং এনসিপি। ২৭টি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে কংগ্রেস এনসিপি প্রার্থীরা যত আসনে পিছিয়ে ছিলেন তার থেকে বেশি ভোট পেয়েছিলেন মিম ও ভিবিএ প্রার্থীরা। ২০১৭ সালে উত্তরপ্রদেশেও দেখা যায় একই ছবি। উত্তরপ্রদেশেও মুসলিম অধ্যুষিত একাধিক আসনে প্রার্থী দিয়েছিলেন আসাদুদ্দিন ওয়েসি, সেখানেও ৪টি আসনে বিজেপি প্রার্থী বিরোধীদের থেকে যত আসনে এগিয়ে ছিল প্রায় সেই সংখ্যক ভোটই পেয়েছিল মিম প্রার্থীরা। অর্থাৎ মিমের ভোট কাটার সুবিধে পেয়েছিল বিজেপি। আর বিহারেও মিম সেই বিজেপি বিরোধী মহাজোটকে ধাক্কা দেওয়ার পর কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং টুইট করে বলেছেন, ফের একবার আসাদুদ্দিন ওয়েসির মিম ভোটে লড়ে বিজেপি সুবিধে করে দিল, যদি ওয়েসি এই অভিযোগ মানতে নারাজ। বি টিম সি টিম ভোট কটওয়া পয়সে লেতে হ্যাঁ ফুলা করতে হ্যাঁ, আব হাম হেলিকপ্টার মে উড় রে তো কাহা কে পেট্রোল ফুলা ডাল রা হ্যায়, ক্যুঁ লড়ে কেসে লড়না ক্যা ভাই, মে ক্যা মে কিসি কে মাতহত কাম নাই করতা, মেরি পার্টি হ্যায়, মুঝে এখতিয়ার হ্যায় আপনি পার্টি কো ফেলানে কা, আগর কোই ইয়ে কহতা হ্যায় কে তুম ক্যুঁ লড়ে, আরে মে লড়ুঙ্গা ভাই, বঙ্গাল লড়ুঙ্গা, ইউপি লড়ুঙ্গা, ভারত কা হর ইলেকশন লড়ুঙ্গা। বাংলার বিধানসভা ভোটেও কি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় তৃণমূলের ভোট কেটে বিজেপির সুবিধে করে দিতে পারে ওবিসির দল? যদি হিন্দুদের ভোট এক ঘরে হয়, অর্থাৎ পোলারাইজেশনটা যদি কমপ্লিট হয়, তাহলে তারই ফল হিসেবে মিম পশ্চিমবঙ্গে ঢুকবে। মিম বিহারে ভালো রেজাল্ট করেছে, আবার উল্টো দিক দিয়ে দেখুন অনেক ক্ষেত্রে ভোট কেটেছে, এবং এই ভোট কাটার ফলে কতগুলো বিশেষ রাজনৈতিক দলের সুবিধে হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে এই ভূমিকাটা ঠিক কোন দিকে যাবে সেইটা এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে। মিম বাংলায় ঢুকলে তার প্রভাব বাংলার রাজনীতিতে কি পড়বে তার উত্তর বছর ঘুরলেই মিলবে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বুঝতেই পারছেন ববি ফিশারের কথা দিয়ে শুরু করেছি, সুতরাং চেস লক ফরম্যাটে আজকে যাব এবং শুরুতেই যাব তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমীর চক্রবর্তীর কাছে। সমীরদা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে বিহারে যে ফলাফল গতকাল আমাদের সামনে এলো তাতে
পাঁচটা আসনে ওয়াইসির মিম জয়ী হয়েছে, পাঁচটাই যাকে বলে সীমাঞ্চল, অর্থাৎ বাংলার সীমানা ঘেঁষা বিহার, অর্থাৎ বিহারের প্রভাব বাংলায় পড়বে না সে বহুদূর এটা বলার সময় নয়, বাংলায় ভৌগোলিকভাবেও এটা বলার কোনো জায়গা নেই, তার কারণ একেবারে সীমান্ত ঘেঁষা প্রত্যেকটা জায়গায় মিমের প্রভাব দেখা গেছে। এবং পরিষ্কার করে ওয়াইসি ঘোষণা করছেন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একেবারে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন যে মিম লড়বে, প্রার্থী দেবে। ঈশান কোণে মেঘ দেখছেন সমীরদা, আপনার সময় শুরু এখন। সুমনবাবু, পশ্চিমবাংলার মাটিটা কিন্তু বিহারও নয়, উত্তরপ্রদেশও নয় বা মধ্যপ্রদেশও নয়, পশ্চিমবাংলার মাটিটা কিন্তু রাজনৈতিক সচেতন মাটি। আপনি সুমনবাবু মনে করে আমায় বলতে পারবেন যে পশ্চিমবাংলার বিধানসভা বা লোকসভায় কোনোদিন নির্দল প্রার্থী জিতেছে কিনা? এসব হয় না এখানে। বিহারের মানুষ এতটাই রাজনৈতিক সচেতন, এখানকার মানুষ ভোট নষ্ট করে না, বিহারে নির্দল না একেবারেই তো। তার কারণ পশ্চিমবাংলায় আপনি দেখাতে পারবেন না বিগত 20-25 বছরে যে কোনো আসনে লোকসভা বা বিধানসভায় নির্দল প্রার্থী জিতেছেন। আপনি দেখিয়ে দিন পরিসংখ্যান, আমি মেনে নেব। ও মিমি আসুক, সিমি আসুক, যে খুশি আসুক, কোনো লাভ নেই। পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং তারা ভোট নষ্ট করে না, এটা পরিষ্কার বলছি আপনাকে। তার কারণ আপনি দেখবেন লোকাল বডি নির্বাচন যখন হয় পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেখানে কখনো নির্দল প্রার্থী জেতে তাদের ব্যক্তিগত প্রভাবে, এলাকাটা ছোট, 2,000, 4,000, 5,000, 10,000 ভোটার। কিন্তু যে এলাকাটা বড় হয়ে যায় বিধানসভায়, যেখানে 2 লক্ষ, 2.5 লক্ষ ভোটার, বা লোকসভা যেখানে 15-18 লক্ষ ভোটার, কোনোদিন নির্দল জিতেছে নাকি পশ্চিমবাংলা থেকে? তার রাজনীতির ইতিহাস থেকেই তো আমি শিক্ষা নেবো পশ্চিমবাংলায়। আপনারাও নির্দল দেখাচ্ছেন কাল থেকে, তা আপনারা তো একবারও মিম বলে কাল থেকে দেখাননি, নির্দল আদার্স বলে দেখাচ্ছেন। সুতরাং তারা আবার রাজনৈতিক দলের স্বীকৃতিটা পাবে কি করে? আসুক না, বলুক না, তারা তো একটা আসন অন্তত জিতে, একটা আসনেরও দরকার নেই, অন্তত 10% ভোট কেটে আমাকে দেখিয়ে দিক কোনো একটা কেন্দ্রে, 294টাই তাই দাঁড়াতে পারে। আপনি মুর্শিদাবাদের কথা বলছেন, 22টা আসন বিধানসভায়, আপনি মালদার কথা বলছেন, 12টা আসন বিধানসভায়, আপনি উত্তর দিনাজপুরের কথা বললেন, 9টা আসন বিধানসভায়, আপনি দক্ষিণ দিনাজপুরের কথা বলছেন, 6টা আসন বিধানসভায়। কটা হলো সুমনবাবু? 9, 6, 15, 12, 27। আমি আবার এই আলোচনায় আসবো, কিন্তু আপনাকে মনে করিয়ে দিই যে অন্যান্য দেখালে বা টেলিভিশন মানে অন্যান্য দেখানোর মানে যে সিম্বলে দাঁড়িয়েছে সেই দলকে নির্দল দেখানো নয়। বড় পার্টিগুলো ছাড়া বুঝতেই পাচ্ছেন জায়গার প্রয়োজনে টেলিভিশন চ্যানেলকে অন্যান্য দেখাতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক ঠিক, কিন্তু একটা কথা বলছি যে পশ্চিম বাংলায় এই ধরনের ছোট পার্টির কোনো জায়গা নেই। আমি পঙ্কজ রায়ের কাছে আসব। পঙ্কজদা, অভিযোগটা খুব পরিষ্কার, মিমকে আপনারা আনছেন, কলকাঠি আপনারা পেছন থেকে নাচছেন, কেন এই অভিযোগ? মিম বিহারে দেখুন কার ক্ষতি করলো, মহাজোটের ক্ষতি করলো, আরজেডি এবং কংগ্রেসের ক্ষতি করলো, 5টা আসনে 4টে আসন মহাজোটের আসন ছিল সেখান থেকে চলে গেল, এখানে মিম কাদের ক্ষতি করতে পারে? একদম অঙ্কের হিসেবে যদি আসি, মুসলিমরা যাকে ভোট দেয়, অর্থাৎ একসময় কংগ্রেসকে দিত, একসময় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ভোটার তারা বামেদের দিত, এখন তৃণমূল কংগ্রেসকে দেয়, অর্থাৎ মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় সব থেকে বেশি লাভ কাদের হবে? অবশ্যই আপনাদের। সেই জন্য অভিযোগটা পরিষ্কার যে মিমকে আসলে আপনারা আনছেন। আপনার সময় শুরু এখন। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচন পরিপ্রেক্ষিত বিহারের নির্বাচন পরিপ্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, এটা ঠিক। সেই জন্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিহারে কোনো জায়গায় মনে হয় সম্ভবত কোনো প্রতিযোগিতা করেনি। বিষয়টা হচ্ছে যে এনডিএ এবং মহাজোটের মধ্যে যে ভোটের যে তারতম্য, সেই তারতম্য অনুসারে যারা বলছিলেন তারা বিভিন্ন রকম প্রেডিকশন করছিলেন, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে যথেষ্ট ভালোভাবে এনডিএ ক্ষমতায় এসছে এবং বিজেপি এবং জেডিইউ সঙ্গে এবং আরও যে দুটো দল ভিআইপি এবং এইচএএম তাদের সঙ্গে। কিন্তু বিষয়টা হচ্ছে যে মহাজোটের মধ্যেও এমন কতগুলো কন্ট্রাডিক্টরি দল আছে, তারাও কিন্তু যেমন সিপিএম, সিপিআই, সিপিআইএমএল
পরস্পর বিরোধিতা করা সত্ত্বেও এবং কংগ্রেসের বিরোধী এরা হওয়া সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে এবং আলটিমেটলি জেডিইউর সঙ্গে আরজেডির সঙ্গে তারা জোট করেছে। বিষয়টা হচ্ছে যে মিম সেখানে 1.24% ভোট পেয়েছে। এই 1.24% ভোটটা আপনি কি করে বললেন যে পুরোটাই তারা মহাজোট থেকে নিয়েছে, তারা জেডিইউ থেকে বা অন্য কোনো দল থেকে তাদের ভোট আসেনি? আর বিষয়টা হচ্ছে এটা কোনো নিষিদ্ধ দল নয়, যে আমরা জানি না না নিষিদ্ধ দল না, আদতেই নয়, আমরা একবারও বলিনি নিষিদ্ধ দল, আমরা শুধু বলছি যে এটা তাহলে যদি অভিযোগটা খুব স্পষ্ট বিজেপির বিটি এবং তার পাল্টা যদি হয় তাহলে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। বিষয়টা হচ্ছে যে বিজেপি একটা রাইজিং ফোর্স হিসাবে পশ্চিমবঙ্গে তৃণমূলকে প্রতিযোগিতার জায়গায় ফেলে দিয়েছে, প্রতিদ্বন্দ্বিতার জায়গায়, এবং সেখানে অনেক পেছনে বাম এবং কংগ্রেস জোট। সেই অবস্থায় দাঁড়িয়ে যদি কোনো ভোট কাটাকাটি হয় সেটা তো তার গণিত এবং রসায়ন হবে, তার সঙ্গে বিজেপিকে যুক্ত করার কোনো মানে হয় না, এটা একটা অপপ্রচার। তারা তাদের শক্তিতে লড়ছে এবং তাদের আসলে যারা ভয় পাচ্ছেন, যারা কার্ড খেলছিলেন তাদের কার্ডে ট্রাম্প কার্ড না হয়ে যায়, সেই জন্যই তারা ভয়টা পাচ্ছেন এবং সেই কারণেই তারা ভীত সন্ত্রস্ত। সেটা হতেই পারে, সেটা নির্বাচন 2021 বলবে, মানুষ তার রায় দিয়ে প্রমাণ করে দেবে। ধন্যবাদ পঙ্কজ দা। দর্শকরা নিশ্চয়ই ভাবছেন যে মিমের কি বক্তব্য। মিমের প্রতিনিধি আমাদের স্টুডিওতেও ছিলেন, এক মিনিট আগেও ছিলেন, কিন্তু তারপর একেবারে তার কেন্দ্রীয় নেতৃত্বের থেকে তার কাছে টেলিফোন আসে যে এই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে টিভির সামনে চর্চা করা উচিত নয়। আমি সেই জন্য প্রায় 10 মাস আগে, যখন এই জল্পনা ছিল না, যখন বিহারের ফলাফল বের হয়নি এবং অফিসিয়াল ঘোষণাও ছিল না রাজ্যে ওয়াইসির মিম তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, 10 মাস আগে 21 জানুয়ারি এই স্টুডিওতে বসে এই প্রশ্ন করেছিলাম, যে প্রশ্ন, যে অভিযোগটা কার্যত দেশ জুড়ে চলে যে যেখানে মিম লড়ে আসলে বিজেপির সুবিধে করে যায়। আবার বলছি, 21 জানুয়ারি 2020 মিমের প্রতিনিধি ঠিক কী বলেছিলেন দেখুন। অভিযোগটা পুরনো এবং শুধু বাংলার নয়, গোটা দেশের। আপনারা কার্যত বিজেপির দ্বারা প্ল্যান্টেড। আমি 2-3টে উদাহরণ দিই সর্বভারতীয় ক্ষেত্রে। 2014 সাল সেই প্রথম মিম দলটা তেলেঙ্গানার বাইরে মহারাষ্ট্র নির্বাচনে লড়ল, বিধানসভায় 2 আসন, লোকসভায় 1টা, কিন্তু আসল খেলাটা অন্য। কংগ্রেসের মুসলিম ভোটটা কেটে কংগ্রেস মহারাষ্ট্রে চূড়ান্ত বেকায়দায় যে পড়ে গেল তার পেছনে মিমের বড় ভূমিকা ছিল। 2 নম্বর উদাহরণ বিহারে একেবারে এক ছবি। ঝাড়খণ্ড, কিছুদিন আগে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হলো, 1টাও আসন আপনারা জিততে পারেননি, কিন্তু শুধু মুসলিম ভোট কেটে 8-8টা আসনে বিজেপির জয়টাকে নিশ্চিত করেছেন। যে এই যে একটা অভিযোগ যে মুসলিম ভোটটাকে কাটিং করে বিজেপির সুবিধা করা হয়েছে, এটা সম্পূর্ণ ফলস এলিগেশন। কারণ মহারাষ্ট্রে ইলেকশনে বিধানসভায় যারা লড়েছেন আপনারা দেখুন 45% ক্যান্ডিডেটস আমাদের অমুসলিম। ঝাড়খণ্ডেও সেম, বিহারেও সেম, প্রচার থেকে শুরু করে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা, আপনি অমুসলিম ক্যান্ডিডেট না দেয়া না দেয়াটা ইস্যু নয়, যে মিম সাম্প্রদায়িক দল। আমি 3টে উদাহরণ দিই এর সপক্ষে। 1, 2007 সালে আপনাদের একজন বিধায়ক, নির্বাচিত বিধায়ক সলমান রুশদি এবং তসলিমা নাসরিন খুনের ফতোয়া দিলেন সেই বিধায়ক, কোনো ব্যবস্থা দলের তরফ থেকে নেওয়া হয়নি। হায়দ্রাবাদ প্রেস ক্লাবের আমার মনে আছে এই অনুষ্ঠান তখন হচ্ছিল, সেই মুহূর্তে ছবি এলো তসলিমা নাসরিনের ওপর হামলা, আপনাদের 3 জন বিধায়ক গ্রেফতার হয়েছেন, তারা আমরা যাইনি বা আমরা হামলা করিনি আক্রমণ করিনি এরাম গুণাক্ষরেও বলেননি। মিমের আরেক বিরাট নেতা আকবরউদ্দিন ওয়াইসি, তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর জন্য। দেখুন এই জায়গাটায় আমি একটা কথা বলবো। সর্বপ্রথম যে আকবরউদ্দিন ওয়াইসি সাহেবের কথা আপনি বললেন, এর জন্য তিনি জেলও খেটেছেন। গণতান্ত্রিক পদ্ধতি দেশে এটা, আপনি শুধু মিমের কথা বলছেন, মানে পরিস্থিতিটা ঠিক এমন হয়ে গিয়েছে যে স্বাধীনতার পরের থেকে আমরা দেখে এসেছি পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষে সর্বসময়ই আমরা বঞ্চনার শিকার হয়েছি। আপনাদের মিমের ক্ষেত্রে বিজেপি যে রাজ্যে আপনারা সংসদীয় রাজনীতিতে আসছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির সুবিধা হচ্ছে, এটা তো ফ্যাকচুয়াল, এটা তো
আপনি বলতে পারেন যে না বিজেপির দ্বারা আমরা প্ল্যান্টেড নই, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অহিনুকুল সম্পর্ক, কোনো আর্থিক সম্পর্ক নেই, আমাদের সঙ্গে একেবারে অন্য মেরুর পার্টি বলতে পারেন, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং ভোট টানার জন্য, আমি বলছি সেটা বিজেপির সুবিধা হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, বিহার হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, এটাকে তো অস্বীকার করতে পারবেন না। আরও একবার বলবো যে বিহারের ফল প্রকাশের পর একেবারে YC সরাসরি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবাংলার 4টে জেলায় তারা প্রার্থী দেবেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। বীরভূমের মিম নেতা এবং অন্য কয়েকটা জেলার মিম নেতারা বলছেন না, অন্যান্য জেলা প্রার্থী দেওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, পশ্চিমবঙ্গে লাগোয়া বিহারের 8টে বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই 8টি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে আসাদুদ্দিন ওয়েসির দল মিম এই 8টি আসনে লড়েছে। আরজেডি কংগ্রেস মহাজোটের থেকে 4টি আসন ছিনিয়ে নিয়েছে তারা। এবার তাদের টার্গেট বাংলা। বাংলার মিম নেতাদের দাবি, তারা মূলত 4টি জেলাকে টার্গেট করছেন। এই তালিকায় রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের বিহারে যে ফলাফলটা হয়েছে, 5টা জিতেছে, হায়দ্রাবাদ থেকে একটাই মেসেজ এসেছে, 4 জায়গা থেকে লড়ছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর। আমরা ম্যাক্সিমাম 4টা সিট বার করে নিতে পারবো বীরভূম জেলা থেকে। ইতিমধ্যে জেলায় জেলায় তৎপরতাও শুরু হয়ে গেছে। এই 4টি জেলার মধ্যে উত্তর দিনাজপুর জেলাটি বিহার সীমানা ঘেঁষা। সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় 50%। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী উত্তর দিনাজপুরের 9টি বিধানসভার মধ্যে তৃণমূল 5টিতে ও বিজেপি 4টিতে এগিয়ে। অর্থাৎ মিম সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের ক্ষতি জোরালো সম্ভাবনা। আমরা তো দীর্ঘ দিন ধরে কাজ করি এখানে, তো আমাদের সদস্য সংখ্যা মোটামুটি 3.5 লাখের মতো হবে। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি যদি আমাদেরকে মানে অনুমতি দেন বা লড়ার ইয়ে করেন আমাদের পশ্চিমবাংলায়, তো আমাদের উত্তর দিনাজপুরে চাইবো, আমরা উত্তর দিনাজপুরে লড়াই করবো। এখানে মোটামুটি তো 9টা বিধানসভা এরিয়া আছে, তার মধ্যে আমরা চাইবো যে বেশিরভাগ যেন আমরা লড়াই করতে পারি। মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় 66% মুসলিম। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী মুর্শিদাবাদের 22টি বিধানসভার মধ্যে তৃণমূল 16টিতে, কংগ্রেস 5টিতে ও বিজেপি 1টিতে এগিয়ে। আর সংখ্যালঘু অধ্যুষিত এই জেলাতেও প্রার্থী হবার তোড়জোড় করছে মিম। বিগত 2013 থেকে কাজ করে মুর্শিদাবাদ জেলায় যেভাবে আমাদের কাজের অগ্রগতি হচ্ছিল, তাতে আমাদের মুর্শিদাবাদে 18খান সিটে আমরা জেতার সম্ভাবনা তৈরি করেছিলাম। আমাদের যে সমীক্ষা আন্তর্মহল সমীক্ষা ছিল, তাতে 18খান সিটে আমরা জিততে পারতাম। এখন আসাদ সাহেব আসবেন, ওনার সিদ্ধান্তই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। উনি কীভাবে আসবেন, উনি কীভাবে আমাদেরকে সাংগঠনিকভাবে পরিচালনা করবেন, সেই উপরে ওনার ভরসার উপরে আমরা দাঁড়িয়ে আছি। সংখ্যালঘু অধ্যুষিত আরও একটি জেলা মালদায় প্রায় 51% মুসলিম। 2019 লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী জেলার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে 6টিতে, কংগ্রেস 4টিতে ও তৃণমূল 2টিতে। সংখ্যালঘু অধ্যুষিত উত্তর চব্বিশ পরগনায় প্রায় 26% মুসলিমের বাস। জেলার 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 21টিতে ও বিজেপি 12টিতে এগিয়ে। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 36% মুসলিম সম্প্রদায়ের বাস। এই জেলায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। জেলার 31টি আসনের মধ্যে সবকটিতে এগিয়ে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে এই 2টি জেলাও মিমের নজরে। বিহার নির্বাচনে আমাদের যে একটা সুফল এসেছে, তার জন্য সর্বপ্রথম আমি বিহারবাসী, বিহারের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অতঃপর আমরা তো চাইবো যে আমাদের মালদা জেলার 12খানা আসনে সবকটাতেই আমরা লড়তে চাইবো, কিন্তু এটা নির্বাচনের সময় আমাদের সুপ্রিমো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এবং আমাদের যাকে ইনচার্জ করা হবে তিনি ঠিক করবেন যে কয়টা সিটে আমরা লড়বো এখানে। অর্থাৎ মিম সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তৃণমূলের বিপদ বাড়তে পারে। যে কটেক নির্বাচনে মিম ভালো ফল করেছে সেসব জায়গাতে কিন্তু বিজেপি সুবিধাটা পেয়েছে। পশ্চিমবঙ্গে দাগ ফেলতে পারবে কি না সেটা তো এক্ষুনি বোঝা যাওয়ার উপায় নেই, কিন্তু এটা ঘটনা যে সীমান্তবর্তী যেসব বিহার লাগোয়া জেলাগুলি সেখানে মিম তাদের নেটওয়ার্ক তৈরি করা ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং সেটা যদি সফল হয় সেক্ষেত্রে কিন্তু এটা মেনে না নেওয়ার কোনো কারণ নেই যে সুবিধাটা কিন্তু বিজেপিই পাবে। তাতে তারা কতগুলো সিট জিতলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবো হয়তো তারা বিজেপিকে কতগুলো সিট দিল। তৃণমূলের অবশ্য ধারণা, মিমের প্রভাব মূলত উর্দুভাষী মুসলিমদের মধ্যে, তাই বাংলায় তারা ছাপ ফেলতে পারবে না। বাংলার মুসলিম তাদের একটাই টার্গেট, যে বিজেপিকে হটাতে হবে।
এবং তাই জন্য বিজেপি কি হটাতে পারবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় বেশি উর্দুভাষী মুসলিম নেই, অথবা আমি মনে করি না যে খুব একটা বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি। শেষ অবধি ভোট কাটাকাটি হলে কি হবে তার উত্তর সময় দেবে। এবিপি আনন্দ। কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অভিষেক, পাঁচটা আসন বিহারে সংখ্যালঘু ভোটের শতাংশ 17% কাছাকাছি, আমাদের রাজ্যে কম বেশি 30%, মোটামুটিভাবে 100 আসনে সংখ্যালঘু ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। যেদিকে এই ভোট, আমি একটু আগেই বললাম যে এই সংখ্যালঘু জনসংখ্যা যে রাজনৈতিক দলের দিকে যান তাদের জেতার সম্ভাবনা, ওই যে বললাম ডিসাইডিং ফ্যাক্টর, অবশ্যই সেই দলের ওই আসনগুলোতে ওই দল জেতে। এটা কংগ্রেসের ক্ষেত্রে একচেটিয়া একটা সময়, সিদ্ধার্থবাবুর সময় একচেটিয়া সংখ্যালঘু ভোট কংগ্রেস পেয়েছে, বামেরা তারপর পেয়েছে, এখন তৃণমূল কংগ্রেস পাচ্ছে। এখন যদি মিমের কল্যাণে এই সংখ্যালঘু ভোট তিন ভাগ হয় তাহলে কার লাভ হবে, বিজেপির লাভ হবে, তুমি মানবে? তোমার সময় শুরু এখন। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট সর্বত্র কিন্তু একই রকম ভাবে ভোট দেয় না, ঠিক যেরকম ভাবে সংখ্যাগুরুরা একরকম ভাবে ভোট দেয় না। আগে আমাদের এই জিনিসটা বুঝে নিতে হবে, মুর্শিদাবাদ মালদা দিনাজপুর অঞ্চলে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের সিংহভাগ ভোটটা কংগ্রেস পায়। কেন পায়? কারণ তাদের কাছে প্রাথমিকভাবে যে লোকটা পানি কেস খাচ্ছে বা যে লোকটা মিথ্যে মামলায় খাচ্ছে সে সংখ্যালঘু নির্বিশেষে কিন্তু তৃণমূল দ্বারা অত্যাচারিত। অন দ্য কন্ট্রারি আবার দক্ষিণ চব্বিশ পরগনার সমীকরণটা আলাদা। এবার মানে আসাউদ্দিন ওয়েসির রাজনৈতিক দলটা একটা স্বীকৃত রাজনৈতিক দল, উনি লড়তেই পারেন এবং লড়লে ভাগ হবে। ভাগ হলে ওনারা প্রাসঙ্গিকতা পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে যে সংখ্যালঘু বা যে ভোটার তার উদ্দেশ্যটা কি। তা আমি এখন অবধি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের কোনো রাজনীতি আইডেন্টিটি পলিটিক্সের উপর দাঁড়িয়ে নেই। আমি নিজে মানে একজন বর্ণ হিন্দু ব্রাহ্মণ হয়েও এই কথাটা বুক বাজিয়ে বলতে পারি, তাই আমি এই কথাটা বিশ্বাস করি। কিন্তু এর সঙ্গে এই কথাটাও সত্যি, 2016 সালে আহমেদাবাদের বিজেপি এমএলএ যতীন ওঝা বলেছিলেন যে আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে অমিত শাহের একটা সিক্রেট প্যাক্ট আছে, এবং এইটা কিন্তু সর্বত্র মানে গণমাধ্যমে বেরিয়েছিল, সংবাদ মাধ্যমে বেরিয়েছিল। এবার এটা খুব স্বীকৃত, এবং এটা যে স্বীকৃত আমি তোমায় কতগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিই। আকবরউদ্দিন ওয়েসির একাধিকবার ওরকম ফিয়ারি স্পিচ দিয়েছেন, ওরকম সাম্প্রদায়িকমূলক স্পিচ দিয়েছেন, উনি জেলে গেছেন, অবশ্যম্ভাবীভাবে বেল পেয়ে গেছেন, ভারভারারাও কিন্তু বেল পাননি, তার এগেনস্টে কিন্তু সিডিশনের কেস রয়েছে। এক যাত্রায় পৃথক ফল, তুমি তো ইউএপিএ আইনটা তো দেখতে হবে, মানে তুমি রাষ্ট্র তোমাকে কোন ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহী করছে, যে মানে ছাত্রগুলোর বিরুদ্ধে এরা রাষ্ট্রদ্রোহী আইন বলছে এদের বিরুদ্ধে কিন্তু কখনো সেই আইন প্রয়োগ হয়নি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে একটু আগে আমাদের পঙ্কজবাবু একটা দারুণ কথা বলছিলেন যে এই যে বামেদের সঙ্গে কংগ্রেস এবং আরজেডির একটা মানে সমস্যা থাকা সত্ত্বেও বিহারে তারা জোট করে লড়েছে, এনডিএর ভেতর থাকা এলজেপি জেডিইউ সম্বন্ধে যা অভিযোগ করেছে আমরাও সেই অভিযোগ করিনি, হয় সেই অভিযোগগুলো সত্যি নয় তো মিথ্যে, যদি অভিযোগগুলো সত্যি হয় তাহলে এক্ষুনি বিজেপির উচিত জেডিইউকে বার করে দেওয়া, আর অভিযোগগুলো মিথ্যে হলে মিথ্যাচারের জন্য এলজেপিকে বার করে দেওয়া। অভিযোগের উত্তর দেবেন পঙ্কজ দা, সার্কামস্টেনশিয়াল এভিডেন্স বলছে। বিষয়টা হচ্ছে যে জেডিইউ এলজেপি তারা আলাদাভাবে লড়েছে এবং তারা দেখেছে যে জোটের বাইরে গিয়ে লড়লে কী অবস্থা হয় তার পরিণতি তারা দেখে নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গে বেশিরভাগ যারা মুসলিম সম্প্রদায় থেকে নেতৃত্বে আসেন তারা হচ্ছে উর্দুভাষী, আর যারা ভোটার তারা হচ্ছে বাংলাভাষী। এই যে মানে একটা কন্ট্রাডিকশান আছে, এই কন্ট্রাডিকশানটা পশ্চিমবাংলার বিভিন্ন ভোটে তার রিফ্লেকশন ঘটে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই, কেউ কারোর সুবিধা করার জন্য এটা হয়েছে, এবং যে রাজ্যে যার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলাটা আমরা জানি যে আদালতের থেকে যখন কেউ জামিন পায় সেটা বিচার ব্যবস্থার মধ্যে, তাকে কোনো দলকে এই জন্য আমি দর্শকদের বলবো যে মিমের প্রতিনিধি একদম অনুষ্ঠানের শুরুতে কয়েক মিনিট পর যিনি উঠে গেছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আবার তিনি ফিরে এসেছেন, তার বক্তব্য সরাসরি আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @ আই এম সুমন দে, প্রচুর মন্তব্য আসছে এ নিয়ে, আমি দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে নেওয়ার চেষ্টা করবো।
সুভাষ ঘোষ হাজরা তিনি লিখছেন, বিজেপি তো চাইবেই মিম বাংলায় সর্বশক্তি দিয়ে ঝাঁপাক। সুভাষ সেন লিখছেন, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরানো সহজ নয়। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, রাজ্যের সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে সুবিধে পাবে বিজেপি, সমস্যায় পড়বে শাসক দল। সত্যেন মণ্ডল লিখছেন, ভারতের বহুদলীয় গণতন্ত্রে মিমের মতো দলগুলির অস্তিত্ব সাময়িক। পৃথ্বীরাজ সেনগুপ্ত লিখছেন, যেখানেই বিজেপি সমস্যায় পড়ে সেখানেই মিমকে আসরে নামানো হয়। সায়ন কুণ্ডু লিখছেন, ভারতীয় সংবিধান প্রত্যেককে ভোটে লড়ার অধিকার দিয়েছে, রাজনৈতিকভাবে মোকাবিলা হোক। আমি দ্রুত এবার রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখব। খুব স্বাভাবিকভাবেই যখন আনুষ্ঠানিকভাবে বিহার ভোটের পর এই রাজ্যে চার জেলায় মিম লড়াই করবে এই ঘোষণা করলেন ওয়াইসি, তার প্রতিক্রিয়া বঙ্গ রাজনীতিতেও পড়েছে। দেখুন, উত্তরপ্রদেশ মহারাষ্ট্র থেকে বিহার একের পর এক রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর পর এবার বাংলায় আসতে চলেছেন আসাদউদ্দিন ওয়েসি, নজরে বিধানসভা ভোট। আমারে বঙ্গাল কো আ রে, বঙ্গাল কো আ রে, আ রে আব বরাবর আয়েঙ্গে বঙ্গাল কো, মুর্শিদাবাদ ভি যায়েঙ্গে, মালদা ভি যায়েঙ্গে, দিনাজপুর যায়েঙ্গে, সব জায়গা যায়েঙ্গে। পশ্চিমবঙ্গে প্রায় 30% সংখ্যালঘু ভোট, আর 2011 থেকে এই ভোট ব্যাংক কার্যত পুরোটাই তৃণমূলের দিকে। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে সেই ছবি কিছুটা হলেও পাল্টেছে। এরাজ্যের 18টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসনে 4টি তৃণমূলের থেকে বিজেপির হাতে গিয়েছে। এগুলি হল বালুরঘাট, কোচবিহার, বনগাঁ ও রানাঘাট। পর্যবেক্ষকদের মতে এরপর যদি মিমও এরাজ্যে এসে সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসায় তাহলে তা তৃণমূলের পক্ষে যথেষ্ট উদ্বেগের কারণ হবে, যদিও তারা এও বলছেন বিহার আর বাংলা এক নয়। বিজেপি বিহারের ভোটের ফলে বাংলায় উজ্জীবিত হবে কি হবে না, এখন হয়তো হবে। তেজস্বী যাদবের মতো একজন নবীন রাজনীতিক যেরকম টাফ ফাইট দিলেন, এখন বিজেপিকে তো লড়তে হবে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মতো একজন পোড়খাওয়া নেত্রীর সঙ্গে, তাই কাজটা আদৌ সহজ হবে বলে আমার মনে হয় না। তৃণমূল অবশ্য সংখ্যালঘু ভোট ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। বিজেপি একটা কমিউনাল ফোর্স, মিম একটা কমিউনাল ফোর্স, আমরা বাংলায় কমিউনালিজমের বিরুদ্ধে লড়াই করি, আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা ঠাকুর রামকৃষ্ণ বলে গেছে, কাজী নজরুল ইসলাম বলে গেছে, বিবেকানন্দ বলে গেছেন। সুতরাং আমরা আমাদের যে পূর্বপুরুষ তাদের শিক্ষায় শিক্ষিত, আমরা হায়দ্রাবাদ থেকে মিমকেও ইম্পোর্ট করব না আর গুজরাট থেকে বিজেপিকেও ইম্পোর্ট করব না। তো ওরা হচ্ছে হায়দ্রাবাদে যারা নিজামের রাজাকার ছিল তাদের উত্তর, বাংলার মুসলমানরা ওদের ভোট দেবে না। কিন্তু ওদের বলা হয় মিমকে ভোট কাটুয়া পার্টি, অনেকে বলে অমিত শাহর পার্টি। বিজেপি বিরোধী শক্তিকে একজোট করতে হবে, পশ্চিমবাংলায় তৃণমূলই সেইটা একমাত্র পার্টি যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে পারে। মিমকে বিজেপির বিটিম বলে ফের কটাক্ষ করেছে সিপিএম কংগ্রেস। বিহারের নির্বাচনে দেখা গেল মিম যা ভোট পেয়েছে তার চেয়ে ভোট কেটেছে, কারোর নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেছে। বিজেপির সবচাইতে বড় আশ্রয়স্থল এই মুহূর্তে পারলে প্রায় মিম। আমি বলবো পশ্চিমবাংলার মানুষ সচেতন, ভোট কেটে বিজেপির যাতে সাহায্য না হয় সেইটা নিশ্চয়ই এখানকার সমস্ত মানুষ তারা খেয়াল রাখবেন। আস্তে আস্তে মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে, বিহার ইলেকশনেও ধারণা হয়ে গেল যে মিম দাঁড়াচ্ছে শুধু নিজের নাক কেটে বিজেপি বিরোধী শক্তির যাত্রা ভঙ্গ করা, তারা বিজেপির হাতকে শক্ত করছে, এটা ভারতবর্ষের মুসলমানরা বুঝতে পারছে আস্তে আস্তে। পশ্চিমবাংলার মুসলমানরা যথেষ্ট সচেতন, তারা এখানকার সাম্প্রদায়িক রাজনীতি কোনোদিনই করেনি, করবেও না, এখানে কোনোদিন মুসলিম লীগ কোনো জায়গা পায়নি, আশা করি এখানে সেই ওয়াইসি কিছু করতে পারবে না। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। এটা কারোর এটিম বিটিম নয়, সে তার রাজনৈতিক আদর্শ নিয়ে দল করবে, তার সাথে আমাদের নিজেদের জড়িয়ে লাভ কী, সে তার ইডিওলজি নিয়ে পলিটিক্স করে আর আমরা আমাদের ইডিওলজিতে পলিটিক্স করি, আমরা পলিটিক্সটা করব আমাদের ইডিওলজির উপর দাঁড়িয়ে, এই নিয়ে আমরা ভাবিও না বা ভাবার সময়। মিম যেসব রাজ্যে যে সামান্য সংখ্যক আসনে এখনো ভোটে লড়ছে তা থেকে একটা জিনিস স্পষ্ট, মায়াবতীর লালু কিংবা অখিলেশ যাদবের মতো আইডেন্টিটি পলিটিক্সের উপর ভর করে ক্ষমতা দখল তাদের উদ্দেশ্য নয়। কোনো রাজ্যে কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে তারা জোটেও নেই, তারা শুধু কিছু আসনে জিততে চায় আর তাদের ভোট কাটার ফলে আদতে বারবার লাভ হয় বিজেপির।
এখন এটা তাৎকালীয় না উদ্দেশ্য প্রণোদিত তা নিয়ে বিতর্ক চলবে। আশাবল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি চলে যাব অন্য স্টুডিওতে, নিজামুদ্দিন কাশ্মীর কাছে, মিমের পশ্চিমবঙ্গের নেতা। আপনার কাছে, আপনি শুনলেন যে সমস্ত এ রাজ্যের বিরোধীরা, বিশেষ করে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, প্রত্যেকে বলছেন যে বাংলায় আপনাদের কাজটা কি হবে জানেন। আমি একদম বিহার ভোট নিয়ে এত কথা হচ্ছে, বিহার ভোটের উদাহরণ দেব যে এক্স্যাক্টলি যে কাজটা চিরাগ পাসওয়ান করেছেন, চিরাগ পাসওয়ানের দল মাত্র 5.5% ভোট পেয়েছেন। আসন কটা পেয়েছে জানেন? মাত্র একটা, কিন্তু 55টার বেশি আসনে নিজে জিততে পারেননি, নীতিশ কুমারকে হারিয়ে দিয়েছেন, মহাজোটকে জিতিয়ে দিয়েছেন। যে কারণে নীতিশ কুমারের দল 122টা আসনে লড়ে মাত্র 43টা আসন পেয়েছেন। তো বাংলায় ঠিক চিরাগ পাসওয়ানের এই কাজটা মিম করতে চলেছে, আপনি মানবেন? আপনার সময় শুরু এখন। চিরাগ পাসওয়ানের সাথে স্যার বাংলার তুলনা করলে এটা তো মানার কোনো প্রশ্নই ওঠে না। বাংলায় আমরা ফল ভালো করব 2021-এর বিধানসভায়, দেখবেন আমাদের ভরসা আছে। বেশ কিছু ডিস্ট্রিক্টে MIM নির্যাতিত মানুষদের নিয়ে নিজেদের ধামাকাদার এন্ট্রি শুরু করবে আশা করি। এইবার থাকলো বিহার। আমি বিহারের কথায় আসবো, বাংলার কথায় প্রথমে আসি নিজামুদ্দিন সাহেব। ঠিক আছে, কটা জেলায় লড়বেন, কত আসনে লড়বেন? এখন কটা জেলায় এবং কত আসনে তো ইলেকশনের পূর্বে আমাদের সুপ্রিমোই ঠিক করবেন, তবে আমরা লড়ব এটা একদম ফাইনাল। এবং বিশেষ করে আমাদের যে সমস্ত জেলাগুলোয় মানে আমাদের কর্মকর্তা খুব বেশি আছে, আমাদের সদস্য বেশি আছে, সেগুলো মুর্শিদাবাদ আছে, মালদা আছে, দিনাজপুর আছে, কুচবিহার আছে এবং 24 পরগনার দিকেও আছে, কিন্তু ওই সাইডটা আমাদের বেশি আছে। মুর্শিদাবাদ আসাদুল শেখ বলে একজন, মালদায় আমাদের মাস্টার মতিউর রহমান, তাঁরা রাত দিন পরিশ্রম করছেন এবং সদস্য আমাদের বেড়েই যাচ্ছেন। 2021-এ আমরা ধামাকাদার এন্ট্রি করবই, এটা আমরা করব, করে দেখাবো। এবং মানুষ, বিশেষ করে যারা নির্যাতিত, যারা বঞ্চিত, যারা বর্তমান রুলিং পার্টির উপরে ভরসা করে, আপনি কি মানবেন যে মূলত যে ভোটটা আপনি কাটবেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক? দেখুন, ভোট ব্যাংক, ভোট ব্যাংক এটা কি করে আপনি বলবেন? গণতান্ত্রিক কান্ট্রি, এখানে ভোট কারো মানে নিজস্ব সম্পদ নয়, প্রত্যেকের অথরিটি আছে, এভরি ওয়ান হ্যাজ রাইট কন্টেস্ট করার, ভোটে লড়ার তার অধিকার আছে। যখন সে দেখছে যে আমি একজনকে ভরসা করেছি এবং যে কারণে ভরসা করেছি, যে জিনিসটা আমি আশা করেছিলাম সেই জিনিসটা আমি পাচ্ছি না, আমার ক্ষতি হচ্ছে, যে ক্ষতিতে আমরা ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি, তাহলে তার অধিকার আছে, সে নিজের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। তাহলে কার লস হলো, কার লাভ হলো, এটা ফ্যাক্টর নয়, নিজের ক্ষমতাটা বাড়ানো ফ্যাক্টর। এইবারে হ্যাঁ, এবার আসি বাংলায়। মিমের জন্য বিজেপির যদি লাভ হয়, এটা একটা বড় কোশ্চেন সবার কাছে থাকে। দেখুন, বাংলায় 292টা তো মিম নিশ্চয় 292টায় লড়বে না, আর এমন তো নয় যে 292টা ছাড়া ভিতরে যেগুলো মিম লড়বে সেগুলো মিমের জন্য বিজেপি জিতবে না, এরকম তো অনেক কনস্টিটিউয়েন্সি আছে যেখানে বিজেপির চান্স নেই, অনেক কনস্টিটিউয়েন্সি আছে যে সেখানে হয়তো দেখা যাবে বিজেপির চান্স আছে কোথায় নেই। এটা কি আপনার কনসিডারেশন হবে নাকি? এই তো আপনি বললেন যে যেখানে আপনি শক্তিশালী সেখানে লড়বেন, স্বাভাবিক, ওইটাই তো বলছি। ধরুন আমি এমন এক জায়গায় শক্তিশালী আছি, সেখানে দেখা যাবে ডাইরেক্ট ফাইট হবে টিএমসির সাথে এবং MIM এর সাথে, এরকম হতে পারে, এরকম অনেক কনস্টিটিউয়েন্সিতে আছে। এবং আমরা এটা অবশ্যই খেয়াল করব যে যেখানে লড়লে বিজেপির লাভ হবে না আমরা সেখানেই লড়ব। আর সব থেকে বড় জিনিস, যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেন ভোট দেবেন, তৃণমূলকে ছেড়ে আপনাদের কেন ভোট দেবেন? আমি তো ওইটাই তো বলতে চাইছি যে যাদের উপরে আমরা ভরসা করেছি, আমাদের যদি সেই লাভটাই না হয়, যে জন্য ভরসা করেছিলাম সেটা যদি আপনি না পায়, আপনি বলুন যে ওয়াদা গুলো করা হয়েছিল, যে প্রমিস গুলো করা হয়েছিল, কত পার্সেন্ট প্রমিস? বেশ, আপনি বলছেন প্রতিশ্রুতি পূরণ করেনি তৃণমূল কংগ্রেস, সমীর চক্রবর্তী, এটা সবাই জানে, আপনারাও খুব ভালো করেই জানেন, অবশ্যই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, যার কারণেই আমরা সমীর চক্রবর্তী আবার বলবো আপনাকে যে পশ্চিম, উনি থামান, বলবো, বলুন, পশ্চিমবাংলার মাটিটা কিন্তু ধর্মনিরপেক্ষতার মাটি, সব পুরো ভারতবর্ষ, এখানে হিন্দু মৌলবাদী শক্তিও স্থান পায় না, মুসলমান মৌলবাদী শক্তিও স্থান পায় না,
মানে হিন্দু ফান্ডামেন্টালিস্টরাও জায়গা পায় না, মুসলমান ফান্ডামেন্টালিস্টরাও জায়গা পায় না। আপনি এটা মুর্শিদাবাদ এটা দাঁড়ান, আপনি তখন বলেছেন, আমি তো কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনারা মুসলমান মৌলবাদী শক্তি, আমি তো প্রকাশ্যে বলছি, এখানে কোনো স্থান হবে না পশ্চিমবাংলায়, এটা শুনে রাখুন। আর মুর্শিদাবাদের কথা বললেন, মুর্শিদাবাদে গত লোকসভা নির্বাচনে দুটো আসনে তৃণমূল কংগ্রেস জয়ী, একটা আসনে অধীর চৌধুরী জয়ী কংগ্রেস। মালদাতে একটাই বিজেপিতে জয়ী, একটাই আবু হাসান খান চৌধুরী জয়ী কংগ্রেস। তা আপনারা কোথায়? ধামাকাদার এন্ট্রি হবে আমাদের এই একুশের বাংলার নির্বাচনে, আপনার সময় শুরু এখন তরুণদা। আসলে পশ্চিম বাংলা, এটা ঠিক যে আমাদের এ রাজ্যের মানুষের ঐতিহ্যই হচ্ছে ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, কিন্তু 2011 পর থেকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেভাবে একটা সাম্প্রদায়িক মৌলবাদী প্রতিযোগিতা হয়েছে, বিজেপি যদি রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করে, তৃণমূল কংগ্রেসও হচ্ছে যে মিছিল করবে, আবার হচ্ছে যে রেড রোড গিয়ে নামাজ পড়ে সংখ্যালঘু মানুষের মতো তাদের মতন করে হচ্ছে যে কথা বলা, অর্থাৎ গোটা রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তিকে উৎসাহিত করা হয়েছে এই সময়কালে, এটা নতুন নাকি? ফলে তার জন্যই এই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে যে উৎসাহিত হচ্ছে। আজকে যে ঐতিহ্য ছিল পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য, সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরোধিতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে খান খান করে ভেঙে দিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কাজ। তৃণমূল কংগ্রেস অস্বীকার করতে পারে যে বিজেপিকে তারা পশ্চিমবাংলায় ডেকে এনেছে, তৃণমূল কংগ্রেসের আমলে আরএসএসের শক্তিবৃদ্ধি হয়েছে। আজকে যদি আরএসএসের শক্তিবৃদ্ধি এ রাজ্যে হয়, তাহলে অবভিয়াসলি মুসলিম মৌলবাদী যে সংগঠন, সেই সংগঠনগুলোও হচ্ছে যে শক্তিশালী হবে। সংখ্যা গুরু সাম্প্রদায়িকতা তার যদি শ্রীবৃদ্ধি হয়, তাহলে সংখ্যালঘু সাম্প্রদায়িকতারও শ্রীবৃদ্ধি হয়, এটাই বাস্তব। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য সরকার পরিচালনা করেছে, যেভাবে কাজকর্ম করেছে, তাতে পশ্চিমবাংলায় সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সাম্প্রদায় মৌলবাদী শক্তি তারা হচ্ছে উৎসাহিত হচ্ছে, তার ফল ভোগ করতে হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। এবং আমরা দেখছি ভোটের মধ্যে তাই বিভাজন হচ্ছে, সাম্প্রদায়িক বিভাজন ঘটছে, তার ফল ভোগ করেছি আমরা, কংগ্রেসও হচ্ছে যে তার ফল ভোগ করেছে। অধ্যাপক শুভময় মৈত্রের কাছে, শুভময় দা, মিম সত্যি সত্যি কি রাজ্যে চোখে পড়ার মতো কোনো ছাপ ফেলতে পারবে? আপনার সময় শুরু এখন। দেখুন শুভনবাবু, মূল যে আলোচনার বিষয়টা সে প্রশ্নটা তো একেবারে কমন, তা আমি ওই মাধ্যমিকে ষাট পাওয়ার মতো উত্তরটা প্রথমে দিয়ে নি 30 সেকেন্ডে। তারপর এবার এই যে আমাদের বিহারে 17% মতন সংখ্যালঘু ভোট আছে, এখানে 30% আছে, এবার সেই ধরনের একটা কোরিলেশন করে পার করা এখানে তারা কত কি আসন পাবে এই অঙ্কটা থাকবে। এবং অত্যন্ত স্বাভাবিকভাবে যদি মিম প্রচুর ভোট কেড়ে নেয়, কারবে কিনা জানা নেই, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের অসুবিধা হবে, তাদের আসন কমবে, কিন্তু সেটা কমবে কিনা সেটা কিন্তু এখন জানা নেই। এইবার দেখুন, এই অনুষ্ঠানটা আপনি কখন করলেন, যখন মিম পেল 1.24 ভোট, তাদের নেতার নাম হচ্ছে ওয়াইসি সাহেব, তারা পেয়েছে 5টা বিহারে। আচ্ছা একটু অতি বামদের নিয়ে আলোচনা করলেন না কেন সুমনবাবু, তাদের ভোট 2.5% বেশি। সিআইএমএল লিবারেশন, তাদের নেতার নাম দীপঙ্কর ভট্টাচার্য, নিশ্চয়ই যে এর পরবর্তী পর্যায়ে এটা নিয়েও আলোচনা হবে, সেই জন্যই তরুণ বাবুকে আনা হয়েছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যাদের নিয়ে কাদের নিয়ে আমরা আলোচনা করছি, এবার এই অঙ্কে তো কোনো ভুল নেই যে যদি মিম না থাকতো তাহলে অবশ্যই ভীষণ সুবিধে হতো আমাদের মহাগঠবন্ধনের। কি করে বুঝবেন, মিম প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে বোঝা যেত,
মহাগঠবন্ধন 120টা আসন পেত এবং একই সঙ্গে এনডিএ 120টা আসন পেত, ঠিক 3টে আসন মিম পেত। তখন কিন্তু বিহারে মিম কাকে ভোট দিচ্ছে সেই রকম একটা পরিস্থিতিতে, তাত্ত্বিক পরিস্থিতিতে আপনি বুঝতে পারতেন। কিন্তু আজকের যে পরিস্থিতি এতে অবশ্যই এমআইএম এর কারণে বিজেপির পরোক্ষ সুবিধা হবে, কিন্তু তার জন্য তো কারো কিছু করার নেই, আমাদের দেশের যে সিস্টেম তাতে তারা রাজনীতিতে আসতেই পারে। সমীর চক্রবর্তী, খানিকক্ষণ আগে আপনি শুনলেন সমিতদা তরুণবাবু বললেন যে একেবারে সংখ্যালঘুদের সম্প্রদায়ের সাম্প্রদায়িক রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এবং কিছুক্ষণ আগে মিমের প্রতিনিধি বললেন যে যে প্রতিশ্রুতি সংখ্যালঘু সম্প্রদায়কে আপনারা দিয়েছেন তা পূরণ হয়নি, সেই জন্যই তাদের এই রাজ্যে রাজনীতিতে নামতে হচ্ছে। দেখুন, আমি ওই সিপিএম এর যিনি প্রতিনিধি এখানে বসেছেন যে কথাটা বললেন তার উত্তরে ওনাকে আমি মনে করি, আপনি সাচার কমিটি মনে করিয়ে দেবেন তো, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাগডোগরায় দাঁড়িয়ে বলেছিলেন, না 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 বলে করিয়ে দিচ্ছি, তখন বাগডোগরায় দাঁড়িয়ে বলেছিলেন যে ওই মুসলমানদের যে স্কুলগুলো আছে মাদ্রাসা বলা হয় সেগুলো সব নাকি অস্ত্রাগার, মনে পড়ছে? আমি সিপিএম নেতাকে বলছি, আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য বুদ্ধদেব ভট্টাচার্য 2007 সাল পশ্চিমবাংলায়। সুতরাং সুমনবাবু, এই যে আপনি মুর্শিদাবাদ বা মালদার কথা বলছেন, মালদায় কিন্তু 2016 সালে আমরা বিধানসভায় কোনো আসনই নির্বাচিত হইনি, ওটা কংগ্রেস এবং বামেদের জায়গা হয়ে গেছে, এবং এটা মালদার কথা বললাম, 12টা আসনে তৃণমূল কিন্তু জেতেনি একটাতেও। আবার মুর্শিদাবাদ যদি দেখেন তাহলে কিন্তু অধিকাংশ বরাবর ওটা কংগ্রেস এবং বামেদের মাটি, তৃণমূল অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছে, যার জন্য 2টো লোকসভা আসন আমরা জিতেছি এই 2019 সালে। যাকে সুমিতদা পুনরুদ্ধার শব্দটা বললেন, জেলা পরিষদটা কিভাবে তৃণমূল পেয়েছে সেই আমি আর সেই বিতর্কে যেতে চাই না। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার অবশ্যই এই আলোচনায় ফিরব। খানিকক্ষণ আগে দেশের প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন, অনেকে বলছেন তার একটা অংশ নাম না করে পরোক্ষভাবে তিনি পশ্চিমবঙ্গকে মিন করেছেন। আমি আসব প্রধানমন্ত্রীর বক্তব্যে ছোট্ট একটা বিরতির পর। রাজ্য বিজেপির অভিযোগ, এ রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। আজকে বিহার ভোটে জয়ের প্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বারবার সেই কথা উঠে এলো, তিনি বলছেন যে প্রতিদ্বন্দ্বিতায় না পেরে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। কোনো রাজ্যের বা কোনো অঞ্চলের নাম করেননি দেশের প্রধানমন্ত্রী। তিনি বলছেন, আমি হুমকি দিচ্ছি না, জবাব মানুষ দেবে। মৃত্যুর খেলা গণতন্ত্রে চলে না, নির্বাচন আসে, জয় পরাজয় থাকে, কিন্তু মৃত্যুর খেলা গণতন্ত্র অনুমোদন করে না। দেয়াল লিখন পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন দেখুন। দেশকে কুছ হিসো মে উনকো লাগতা হ্যায় কি ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাওঁ কো মৌত কে ঘাট উতার করকে ভি আপনে মনসুবে পুরে কর লেঙ্গে। মা উন সবসে আগ্রহপূর্বক সমঝানে কা প্রয়াস ভি করতা হুঁ, মুঝে চেতাবনি দেনে কি জরুরত নহীঁ হ্যায়, ক্যোঁকি ও কাম জনতা জনার্দন করেগি। চুনাব আতে হ্যায় জাতে হ্যায়, জয় পরাজয় হোতা রহতা হ্যায়, কবি ইয়ে বৈঠেগা কবি ও বৈঠেগা, লেকিন ইয়ে মৌত কা খেল লোকতন্ত্র মে কবি নহীঁ চল সকতা। और मौत का खेल खेल करके कोई मत नहीं पा सकता है, ये जरा दीवार पर लिखे हुए शब्द पढ़ लेना। সরাসরি সমীর চক্রবর্তীর কাছে যাব। রাজ্য বিজেপি বলছেন না কোনো রাজ্যের নাম যদিও প্রধানমন্ত্রী করেননি, কিন্তু একেবারে পশ্চিমবঙ্গকে মিন করেছেন। সমীর চক্রবর্তী, আমার তো মনে হচ্ছে উনি উত্তরপ্রদেশকে মিন করেছেন। সুমনবাবু, 3 জন সাংবাদিক খুন এই বছরই, হাতরাসের ঘটনা ঘটে গেছে, একটার পর একটা ঘটনা ঘটে গেছে। পশ্চিমবাংলাতে যে কোনো ধরনের মৃত্যুই বিজেপি তার উপরে লেভেল লাগিয়ে দিচ্ছে। আমার তো পশ্চিমবাংলার বিজেপির নেতাদের কাছে একটা পরামর্শ দিতে পারি, যে আপনারা সকালবেলা থেকে নিমতলা শ্মশানঘাট বা কেওড়াতলাতেও বসে থাকতে পারেন, প্রচুর মৃতদেহ আছে, সবগুলোতে বিজেপির লেভেল লাগিয়ে দেবেন। আর প্রধানমন্ত্রীর যেটুকু বক্তব্য দেখালেন, আরেকটু দেখানো উচিত ছিল সুমনবাবু, আমি শুনেছি বক্তব্যটা,
উনি লোকতন্ত্রের কথাটা অন্তত 20 বার বলেছেন, মানে গণতন্ত্রের কথা। আর কোথায় কোথায় জিতেছেন বলতে গিয়ে মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের কথাটাও বলেছেন, যেখানকার মানুষ ওদের হারিয়ে দিয়েছিল রাতের অন্ধকারে টাকা দিয়ে, যেখানে সরকার ফেলেছে, এর নাম গণতন্ত্র। বেশ, পঙ্কজয়, আমরা তো জানি যে পঞ্চায়েত নির্বাচনের পরে শুধু পশ্চিমবঙ্গে 125 জন বিজেপি কর্মী নেতা খুন হয়েছেন। আমরা শ্মশানঘাটে কারা রাজনীতি করেছিল, গ্রাম থেকে লাশ এনে কলকাতায় কারা রাজনীতি করেছিল, পশ্চিম বাংলার মানুষ কো ভালো জানে তা পশ্চিমবঙ্গের মানুষকে শেখাতে হবে না? তখন নিমতলা কেওড়াতলাটা আপনাদের কোথায় ছিল? যে যে রাজনীতি আপনারা করেছেন, একটা বন্ধ একটা কারখানার সম্ভাবনাটাকে নষ্ট করেছেন, যার সেই অঞ্চলের মানুষকে কাঁদতে হচ্ছে, পশ্চিমবঙ্গে আপনারা গণতন্ত্রের পূজারী, আর ওই সংখ্যালঘু ভোটকে পাওয়ার জন্য উল্লেখ করেছিলেন। আবার আপনাদের মনে করিয়ে দেবো, গতকালও আলাদা করে আমরা আলোচনা করেছিলাম যে নিঃসন্দেহে বিহারে চমকপ্রদ ফল করেছে বামেরা। 29টা আসনে লড়ে 16টিতে তারা জিতেছেন, 19টি আসনে লড়ে 12টিতে CPIM-এর লিবারেশন জিতেছেন। সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, তিনি বলছেন বামেদের নির্দিষ্ট করে নিতে হবে যে নিশানা কাকে করবে, তৃণমূল কোনো ফ্যাক্টর নয়, প্রধান বিপক্ষ করা উচিত বিজেপিকে। দেখুন, তৃণমূল বিরোধিতায় বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার বদলে বিজেপি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, আমার মনে হয় এটাই হওয়া উচিত পশ্চিমবাংলার এখন বামপন্থী ফর্মুলা। বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোদী নীতিশ কুমারের জোটের কাছে অল্পের জন্য হেরে গেছে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট। তবে চমকে দেওয়ার মতো ফল করেছে বামেরা, 29টি আসনে প্রার্থী দিয়ে 16টিতেই জয় ছিনিয়ে এনেছে তারা, 19টি আসনে লড়ে 12টিতে জয়ী হয়েছে CPIML। CPI ও CPM পেয়েছে 2টি করে আসন। এই পরিস্থিতিতে এবার বিহারের শীর্ষ বাম নেতার মুখে বাংলার বিধানসভা ভোট নিয়ে শোনা গেল তাৎপর্যপূর্ণ মন্তব্য। বাংলার বাম নেতৃত্বের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, তৃণমূল নয়, বঙ্গে এই মুহূর্তে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ ধরে এগোনো উচিত বামেদের। বিজেপিকে এক নম্বর টার্গেট পশ্চিমবাংলার বামপন্থীদের বুঝে নিতে হবে। তৃণমূল আজকে আছে, কতদিন আছে আমি জানি না, তাদের ক্ষমতায় মেয়াদ কতটা আমি জানি না। ফলে তৃণমূল সম্পর্কে শুধুমাত্র দৃষ্টিটাকে সেইখানে আবদ্ধ রেখে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা না দেখে ওই দেওয়ালের লেখাটা পড়তে হবে। তো পশ্চিমবাংলার বামপন্থীরা ভালো করে সে দেওয়ালের লেখাটা পড়ে নিয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নম্বর। তৃণমূল বিরোধিতায় বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার বদলে বিজেপি বিরোধিতায় তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, আমার মনে হয় এটাই হওয়া উচিত পশ্চিমবাংলার এখন বামপন্থীদের ফর্মুলা। ভারতবর্ষের মতো একটা বৈচিত্র্যপূর্ণ এত বড় দেশ, সেই দেশটাকে যদি এক রাখতে হয়, একসাথে থাকতে হয়, তাহলে তার মধ্যে যে একটা ব্যাপকতা, একটা বিশালতা, একটা বহুলতা আছে, সেইটা শত্রু হচ্ছে মানে বিজেপি। বছর ঘুরলেই বাংলায় হাই ভোল্টেজ বিধানসভার ভোট। 19-এর লোকসভা ভোটে ভালো ফল করার পর এবার 21-এর ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। পাল্টা ক্ষমতা ধরে রাখতে কোমর বেঁধে নেমেছে তৃণমূলও। অন্যদিকে বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় জোট বাঁধতে চলেছে বাম কংগ্রেস জোট। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি তৃণমূল উভয়কেই সমান শত্রু ধরে এগোলে আদৌ কি সুবিধে হবে বাম কংগ্রেসের, নাকি CPIML এর সাধারণ সম্পাদকের সঙ্গে সহমত হবে তারা? প্রায়োরিটি ক্লিয়ার হয়ে বিজেপি কে হারানো, बंगाल में बीजेपी को हराना है तो बिना TMC को हटाए हुए बीजेपी को नहीं हरा सकते, ये वास्तविकता है। राजनीति गणित नहीं है, राजनीति राजनीति है, सब लोग मिलकर जुड़ जाते हैं तो आप इस ये समझना है कि वो हरा दे सकोगे, ये बहुत बड़ी भारी गलती है राजनीति में। क्योंकि अब वास्तविकता क्या है, वो सत्ताधारी पार्टी है, उसका खिलाफ जनाक्रोश बहुत तेज है। अगर सब मिल जाते हैं, वो जनाक्रोश का फायदा किसको मिलता, उसी बीजेपी को ना। तृणमूल संगे को आता प्रत्यक्ष व परोक्ष भाव कर ले सब समय से 2+2=4 है ना, 2+2 अनेक समय 0 हो जाए। तो दीपंकर बाबू संसदीय राजनीति नतून एसतो एक एक्सपेक्टेशन आर आंतरिकतार अभाव नहीं बीजेपी के हाराते हैं, आंतरिकतार अभाव नहीं, क्योंकि बीजेपी और तृणमूल के गठबंधन हिडन एजेंडा आज है तरह मत हम তিনি এত কূট রাজনীতি করেননি, এত চালাকি দিয়ে রাজনীতিটা করেননি বলে হয়তো বুঝতে পারেননি, এটা মানুষ বুঝতে পারছে না। গত লোকসভা নির্বাচনে বাংলায় 2 থেকে 1 18টি আসনে উঠে আসে বিজেপি, তখন থেকে একটাই প্রশ্ন জোরালো, তাহলে বিজেপির চমকপ্রদ ফলের নেপথ্যে কি বামেদের ভোট গেরুয়া শিবিরে চলে যাওয়া অন্যতম কারণ? সূত্রের দাবি, সম্প্রতি বাংলা সফরে এসে বিজেপির সাংগঠনিক বৈঠকে অমিত শাহ বলেন,
গত লোকসভা ভোটে সিপিএম এর অনেকে বিজেপিতে যোগ না দিয়েও আমাদের সাহায্য করেন, এবার তাদের দলে টানার চেষ্টা করতে হবে। এই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দলও চাইছে বিজেপিকে রুখতে বঙ্গের বাম নেতৃত্বের তৃণমূলের কট্টর বিরোধিতা বন্ধ করা উচিত। সেইটাই তো মমতা ব্যানার্জি বারবার বলেন, যেটা দুর্ভাগ্যজনক যে ওরা বিজেপিকে যত আক্রমণ করে তৃণমূলকে তত আক্রমণ করে, এইভাবে দুটো ফ্রন্টে তো লড়াই হয় না। এটা হিটলার বুঝেছিলেন, নেপোলিয়ন বুঝেছিলেন, হেরে যায় বামপন্থীরাও হেরে গিয়ে বুঝবে। ফ্রন্ট একটাই হওয়া উচিত যদি কেউ সত্যিকারের সেকুলার ফোর্স হয় বিজেপির বিরুদ্ধে। সেইটা না করলে যেটা ওরা করছে না, ভুল করছে। আমার মনে হয় যে ওদের ইনডিরেক্টলিও তৃণমূলকে সমর্থন করা উচিত। কিন্তু এ রাজ্যে কি তা সম্ভব? কি বলছেন বিশেষজ্ঞরা? দ্য লেফট ইন বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল, উনি বলেছেন শুড নট কম্পিট উইথ বিজেপি ইন অপোজিং তৃণমূল, বাট শুড কম্পিট উইথ তৃণমূল ইন অপোজিং বিজেপি। আশা করি দীপঙ্করবাবুর এই কথাটা, বিশেষত যারা সিপিএমের যারা নেতা আছেন পশ্চিমবাংলায়, তারা শুনবেন। যদিও বিহারে ক্ষমতা ধরে রাখার পর বাংলার কুর্সি দখলে উদ্যত বিজেপি, এইসব সম্ভাব্য সমীকরণকে গুরুত্ব দিতে নারাজ। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তাকেই কিন্তু সিপিএমকে জিজ্ঞেস করুন, কংগ্রেসকে জিজ্ঞেস করুন, তৃণমূলকে জিজ্ঞেস করুন, তারা কিন্তু বলছেই যে আমাদের প্রধান প্রতিপক্ষের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মোদিজি হচ্ছে ভারত বাংলার নেতা নয়, শুধু ভারতবর্ষের নেতা, এবং নিশ্চিত করে মোদিজিকে সামনে রেখেই লড়াই হয়। এই লড়াইও মোদিজিই আমাদের নেতা। বিধানসভা ভোটের আগে কি হবে, সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ, কার ভোট কে কেটে কার সুবিধে করে দেবে, এইসব ঘিরে জল্পনা দিনে দিনে বাড়বে। ঋত্বিক মণ্ডল, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। তরুণদা, আপনাদের কথা খুব স্পষ্ট যে এ রাজ্যে তৃণমূলকে না হারিয়ে বিজেপিকে হারানো যাবে না। আমার কথা নয়, গণশক্তি পত্রিকায় 4 নভেম্বর সীতারাম ইয়েচুরির বক্তব্য, আজকেও ক্যামেরার সামনে একই কথা বলেছেন যে তৃণমূলকে হারানো হচ্ছে প্রাথমিক লক্ষ্য, সেই জন্যই কংগ্রেসের সঙ্গে আপনারা জোট করেছেন। সিপিআইএম লিবারেশন, যারা 19টার মধ্যে 12টা আসন পেয়েছেন দীপঙ্করবাবু, তার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বামপন্থীদের বেছে নিতে হবে, 1 নম্বর টার্গেট বিজেপি। এই দুটো মত তো আলাদা, মানবেন? একটা জিনিস আমাদের হচ্ছে যে বুঝতে হবে, বিহারে বামপন্থীদের যে সাফল্য, আমরা যদি 2015 বিধানসভার নির্বাচনটা দেখি, তাহলে বামপন্থীরা জেডিইউ, আরজেডি এবং কংগ্রেসের যে জোট হয়েছিল, সেই জোটে বামপন্থীরা ছিল না, বামপন্থীরা 3টে আসন পেয়েছিল। আর 2020 নির্বাচনে বামপন্থীরা, তারা হচ্ছে যে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে যে মহাজোট, এই মহাজোটে হচ্ছে যে ছিল এবং 16টা আসন পেয়েছে। ফলে এই দুটো বিষয়কে আমাদের কিন্তু বুঝতে হবে, সাফল্যের বিষয়টা। ফলে সেই কারণে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যখন আমরা মানুষের পাশে থাকছি, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি, তখন আমরা বামপন্থী দলগুলোর সাথে আরজেডি এবং কংগ্রেস, তারাও হচ্ছে যে যুক্ত হয়েছে এবং তাদের সাথে নিয়েই আমরা লড়াই সংগ্রামটা করেছি। তৃণমূল কংগ্রেস কখনোই বিজেপি বিরোধী শক্তি হিসেবে বিশ্বস্ত বন্ধু হতে পারে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে ডেকে এনেছে, আরএসএসকে বাড়তে সাহায্য করেছে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে এই 2020 সাল পর্যন্ত যদি দেখা যায়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে বিজেপির সঙ্গে সখ্যতা। তৃণমূল কংগ্রেস বিজেপিকে বাড়তে সাহায্য করেছে, এবং তৃণমূল কংগ্রেসের যা দুর্নীতি থেকে শুরু করে যা যা বিষয় আছে, সমস্ত বিষয়কে বিজেপি হচ্ছে যে প্রশ্রয় দিয়েছে। এবং আজ পর্যন্ত বিজেপি বিরোধী প্ল্যাটফর্মে তৃণমূল কংগ্রেসকে সিপিএম গ্রাহ্যই করতে চায় না। অভিষেক, মানবে? তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এটা তো পরিষ্কার, বিজেপির সঙ্গে তৃণমূলের। দেখো সমস্যাটা কি বলতো, আমি তোমায় রাজনৈতিক কথাটা রাজনৈতিকভাবে বলছি, সেটা হচ্ছে যে লোকটা রাজ্যের ভোটার সে কিন্তু কেন্দ্রেরও উপভোক্তা। অর্থাৎ আমি যখন ভোট বাক্সে যাব, তখন কিন্তু আমি মানে রাজ্যে আমার ঠিক আমার পাড়ায় মানে তৃণমূলের কাউন্সিলরটা দাদাগিরি যেমন আমার মাথায় থাকবে, আমার বাবা রিটায়ারমেন্টের পর মাসিক সুদটা কমে যাচ্ছে সেটাও মাথায় থাকবে। এবার এইখানে দাঁড়িয়ে আমি যদি এদের যে কাউকে একটা প্রশ্রয় দিই, তাহলে কিন্তু আমি নিজের সঙ্গে তঞ্চকতা করব। ভোটটা কিন্তু পার্টি গণিত নয়। আজকে বিরোধীদের কাজটা কোথায়? বিরোধীদের কাজটা একটা বিকল্প দেওয়া, যে বিকল্পটা হচ্ছে এরা খারাপ ঠিক, আমরা ভালো কোথায়?
এই আমরা ভালো কোথায়টার জায়গাটা কখনো এটা হতে পারে না যে একের সঙ্গে এক হলে দুই। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইনকামবেন্ট গভর্নমেন্টের বিরোধিতা করাটা কিন্তু প্রাথমিক রাজনৈতিক বিরোধীদের রসায়ন, মানবেন শুভময়দা? হ্যাঁ অবশ্যই, এবং এই বিরোধীদের রসায়নের জায়গাটা পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে গুলিয়ে গেছে, এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে। তার কারণ বামপন্থীদের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে 1977 থেকে 34 বছর যখন তারা ক্ষমতায় ছিলেন তখন পশ্চিমবঙ্গের মাধ্যমিকের অঙ্কের যে প্রশ্নপত্র আর হাই মাদ্রাসায় যে মাধ্যমিক স্তরের যে অঙ্কের প্রশ্নপত্র সে দুটোর মানের এতটা তফাত ছিল। এই সংখ্যালঘু সম্প্রদায়কে শিক্ষা 30 বছর ধরে, অর্থাৎ যাদের কথা তারা বলছেন, যারা আজকে বিজেপির বিরোধী হয়ে ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্র প্রস্তুত হচ্ছে প্রস্তুত করছে, সেই জায়গাটায় ক্ষমতায় থাকা বামপন্থী দল, দীপঙ্কর বাবু বললেন যে পশ্চিমবঙ্গের বামপন্থার কথা বললেন তিনি, দীপঙ্কর বাবু তো পশ্চিমবঙ্গ থেকে উঠে আসা, সেখানে তারা বিহারে অনেকগুলো আসন পেয়েছেন এবং তাদের ভাবা উচিত যে 15 জন সমর্থক 67টা দল, এই যে অতিবাম রাজনীতি, এই জায়গা থেকে বেরিয়ে এসে তারা ঠিক কাদের কাদের সঙ্গে নিয়ে নির্বাচনে লড়তে চান সেখানে হেয়ালি করা চলবে না। তারা কি সত্যি তৃণমূলকে মনে করছেন যে বিজেপি, এই প্রশ্নটা কিন্তু তাদের করতেই হবে, না হলে কিন্তু এখানে জোটটা দাঁড়াবে না। কারণ কংগ্রেস এবং সিকিমের যে বক্তব্য সেখানে একটা জায়গা উঠে আসছে যে তৃণমূল আগে সরাতে হবে তারপর বিজেপির কথা আসবে, আর তিনি বলছেন যে আগে বিজেপিকে সরাতে হবে তারপর তৃণমূলের কথা আসবে। এই যে অদ্ভুত একটা দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি করছেন, তাতে যে 12% ভোট আছে 7-5 ধরে সেটা না আবার আরো বেশি কমে না। অনেক ধন্যবাদ সুময়দা। দ্বিধা দ্বন্দ্ব এবং জল্পনা, জল্পনার কথা যখন হচ্ছেই, যখন উঠলই, তখন অবশ্যই শুভেন্দু অধিকারীকে নিয়ে আজও জল্পনা। বিশেষ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ 3 জন নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার এবং তাই নিয়ে টুইট করলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল। দেখুন, ভোটার আগে আসতেন, ভোটার পরেও তো আসতে হবে। এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয়, এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয়, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। অরাজনৈতিক মঞ্চে প্যারাশুট আর সিঁড়ি ভেঙে উত্থানের কথা বলে জল্পনা উস্কে দিয়েছিলেন আগেই। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাতেও সুর চড়ান শুভেন্দু অধিকারী, যার পাল্টা সভা করে বার্তা দেন ফিরহাদ হাকিম রাও। ভোটের আগে আগে যখন শুভেন্দুর দলবদলের জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে, তখন সেই জল্পনার আগুনে ঘি ঢালল আরও একটি ঘটনা। মঙ্গলবার নন্দীগ্রামের সভায় শুভেন্দুর পাশেই ছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের। অভিযোগ, এর পরপরই তার সরকারের নিরাপত্তারক্ষী তুলে নেয় প্রশাসন। কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, এটা আমার কাছে দুর্ভাগ্যজনক, কারণ আমি এখনও তৃণমূল ছাড়িনি, আমি তৃণমূলের এখনও সৈনিক। তাহলে হচ্ছে বলতে পারে যে শুভেন্দু অধিকারী থাকার সুবাদে হচ্ছে ওনার সিকিউরিটি হচ্ছে তুলে নেওয়া হয়েছে, কারণ শুভেন্দু অধিকারী এখন রাজ্যের হচ্ছে মন্ত্রী রয়েছেন, উনি এখনও হচ্ছে দল থেকে হচ্ছে বহিষ্কৃত হননি বা দল ছেড়ে হচ্ছে উনি চলে আসেননি। আবু তাহেরের দাবি, তার মতোই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সভাপতি এবং নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পালেরও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। মেঘনাথ পালও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন, যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন সুইচড অফ ছিল। শুধু আবু তাহের বা মেঘনাথ পাল নন, অভিযোগ তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তথা শুভেন্দু ঘনিষ্ঠ মোশাররফ হোসেনের সরকারি নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। গত 8 তারিখ মুর্শিদাবাদের খড়গ্রামে শুভেন্দু অধিকারীর সভার আয়োজন করেছিলেন মোশাররফ। যে 26টা ব্লক, 8টা পুরো এলাকা, প্রায় 250-250 গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের 70টা মেম্বার, 3টি এমপি এবং 22টা এমএলএ, খুব বৃহৎ জেলা। সেই জেলায় সভাধিপতিকে প্রতিনিয়ত মুভমেন্ট করতে হয় প্রশাসনিক কাজের ক্ষেত্রে, আর সেখানে সভাধিপতির সিকিউরিটি প্রত্যাহার করা নিয়েছে, এটা দুর্ভাগ্যজনক। এবং আমি এর জন্যে আমি আমাদের প্রশাসনিক প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছি এবং রাজ্যপালকেও জানিয়েছি। কথায় আছে, ঝিকে মেরে বউকে শেখানো, শুভেন্দু ঘনিষ্ঠদের নিরাপত্তা তুলে কি সেই রকমই কোনো বার্তা দিতে চাইছে তৃণমূল সরকার? জোরালো হচ্ছে প্রশ্ন, কে মরল, কে বাঁচল, সিকিউরিটি দেওয়া কার উচিত কি না উচিত, এখানকার পুলিশের সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কি কোনো ক্ষমতা আছে, প্রশাসনটা চালায় যারা, কোন মানুষের সিকিউরিটি দরকার,
সেটা তো প্রশাসন ঠিক করবে, কিন্তু এখানে ঠিক করে কে? এখানে ঠিক করে সরকারি দল। কিন্তু পাশাপাশি এটা বলবো, তৃণমূল দলে ভাঙন, এটা শুধু ভাঙন বললে ভুল হবে, এটা একটা গণ ভাঙন চলছে। শুভেন্দু ঘনিষ্ঠদের নিরাপত্তারক্ষী প্রত্যাহারের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির নিরাপত্তা সরিয়ে নেওয়ার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এটা মানা যায় না, এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত সংবিধান বিরোধী। জগদীশ ধনকর বিজেপির সঙ্গে আছে বলেই তো জগদীপ ধনকর এখনো রাজ্যপাল রয়েছে, বিজেপির এজেন্ট রয়েছে বলেই তো রয়েছে, নালে জগদীপ ধনকরকেও শূন্য হাতে বাড়ি ফিরে আসতে হতো। তাৎপর্যপূর্ণভাবে বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস ও রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এর পরের বিষয়, যে বিষয়ে আমরা এখন আলোচনা করব, নিঃসন্দেহে লক্ষ লক্ষ মানুষের জীবনের সঙ্গে যুক্ত। সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন চলাচল শুরু হলো এবং ট্রেনের সংখ্যা যাত্রীদের মতে যথেষ্ট কম, সেই জন্য বহু ক্ষেত্রে যে স্বাস্থ্যবিধি, কোভিড বিধি না, তা পালনের কোনো লক্ষণ দেখা গেল না, এমনকি সোশ্যাল ডিস্টেন্সিং, ছবি দেখলে হাসবেন, দেখুন। ভোরের ট্রেনে সামাজিক দূরত্ব বজায় ছিল, কিন্তু অফিস টাইম শুরু হতেই তা উবে গেল কর্পূরের মতো। প্রথম দিনেই চেনা ভিড়ের ছবি ফিরল লোকালে, দরজায় বাদুর ঝোলা ভিড়, সিটে ক্রস থাকলেও তার উপরে বসে পড়া, এমনকি একজনের কোলে উঠে পড়লেন আরেকজন, অর্ধেকের জায়গায় উঠলেন কয়েকগুণ যাত্রী। বুধবার সকাল সাড়ে নটা অফিস টাইমে সোনারপুর স্টেশন থেকে যখন শিয়ালদাগামী ক্যানিং লোকালে ওঠা গেল, তখন তাতে গিজ গিজে ভিড়। এক একজন যাত্রীর কোলে আরেকজন যাত্রী বসে যাচ্ছেন, এটাই ক্যানিং লোকালের চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে বসে রয়েছেন তাদের এক একজন যাত্রীর মাঝখানে সিট তো ফাঁকা নেই, তার পাশাপাশি একজন যাত্রীর কোলে আরেকজন বসে যাচ্ছেন। যেতে তো হবে আমাদের সবার, এইভাবে জায়গা নেই, কি হবে, ট্রেন বাড়াতে হবে, না বাড়ালে কি করে সোশ্যাল ডিস্টেন্স বজায় করব। এর কিছুক্ষণ আগে হাওড়াগামী শ্রীরামপুর লোকালে উঠেছিলেন আমাদের প্রতিনিধি, সেখানেও দেখা গেল একই ছবি। আমরা শ্রীরামপুর লোকালে রয়েছে, এই শ্রীরামপুর লোকাল এখন যাচ্ছে হাওড়াতে, হাওড়া স্টেশনে যাওয়ার আগে ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা যাচ্ছেন তারা, এখানে যে সিটগুলো রয়েছে অধিকাংশ মানুষ যারা এখানে যাচ্ছেন রেলের যাত্রীরা তারা মাস্ক পরে রয়েছেন, কিন্তু কিছু সিটে দেখা যাচ্ছে যেমন এইভাবে কিছু সিটে যেমন এই যে আলাদাভাবে মার্কিং করা হয়েছে সেটা মানা হয়েছে, কিছু সিটে অবশ্যই মানা হয়নি। অফিস টাইমে বাদুর ছোলা ভিড়ের জন্য নাম ডাক আছে শিয়ালদা মেন শাখার। বুধবার ব্যারাকপুর স্টেশন থেকে যাউন রানাঘাট লোকালে যখন আমাদের প্রতিনিধি উঠলেন, তখন ট্রেন ভিড়ে ঠাসা। অফিস টাইমে রানাঘাট লোকাল শিয়ালদাগামী, এখন বাজে ঘড়িতে পৌনে নটা এবং এই মুহূর্তে আমরা সোদপুর থেকে এগিয়ে চলেছি শিয়ালদার দিকে। যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের এসওপি ছিল, রাজ্যের নিয়ম ছিল, বৈঠকে স্থির হয়েছিল যে যত ক্যাপাসিটি তার অর্ধেক মানুষ উঠবেন, কিন্তু বেলা বাড়তেই অফিস টাইম শুরু হতেই ছবিটা সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। সাধারণ কামরার পাশাপাশি ভেন্ডারেও দেখা গিয়েছে ভিড়ের এক ছবি। ট্রেনে রয়েছে সেই ট্রেন লিলুয়া থেকে আমরা উঠেছি এবং সেই ট্রেন যাচ্ছে হাওড়ার দিকে, ভেন্ডার যে কম্পার্টমেন্ট সেইখানে আমরা রয়েছি এই বগিতে, প্রথমে ছবিটা দেখাচ্ছি, যেদিকে দেখানো যায় সেদিকেই কিন্তু মানুষ রয়েছে। জায়গা পাচ্ছি না, কি করতেই হবে। করোনা আবহে সাড়ে সাত মাসের বেশি সময় পর চালু হলো ট্রেন চলাচল, আর তাতেই ভিড়ের যে ছবি উঠে এলো তাতে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ। নাম্বার অফ ট্রেন যদি বাড়ানো যায় তাহলে আমার যদি টোটাল প্যাসেঞ্জারটা একই থাকে, হোয়ারেজ নাম্বার অফ ট্রেনটা যদি আমি বাড়িয়ে ফেলতে পারি তাহলে ইচ ট্রেনে প্যাসেঞ্জারের সংখ্যাটা কম হবে, তাহলে ইচ ট্রেনে যদি প্যাসেঞ্জারের সংখ্যাটা কম হয় তাহলে সেখানে একটা সোশ্যাল ডিস্টেন্সিং কিছুটা হলেও মেনটেন করার জায়গা থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন লোকাল ট্রেন কম চললে কামরায় ভিড় বেশি হবে, এটাই তো স্বাভাবিক, তাহলে কেন কম ট্রেন চালাচ্ছে রেল ও রাজ্য? কম ট্রেন চলায় মানুষের হয়রানিও হচ্ছে, আবার করোনা সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। হয়তো পিক আওয়ার্সে কিছুটা ট্রেন বাড়ালে ভিড়টা হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু প্রেশারটা কলকাতার দিকে যে ট্রেনগুলো আসে বা কলকাতা থেকে বিকেলের দিকে যে ট্রেনগুলো ফিরে যায় তার ওপর এসে পড়ে। সবাই ওই আমি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাকে কলকাতায় পৌঁছতে হবে না চিন্তা করে একটু আগে পেছনে যদি অ্যাডজাস্ট করা সম্ভব হয়, বা স্টেট গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্ট বা অন্যান্য কর্তৃপক্ষ যদি অফিস আওয়ারটা একটু স্ক্যাটার্ড করে দেওয়ার চেষ্টা করেন তাহলে হয়তো কিছুটা বেনিফিট হলেও হতে পারে। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন বাড়ানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।
আমরা ট্রেনকে বলবো সংখ্যায় বেশি চালাক, যাতে লোক গাদাগাদি করে উঠলে কোভিডের সংখ্যাটা বেশি বাড়তে পারে। ফ্রিকোয়েন্সি বেশি চালালে কি হবে, ট্রেন বেশি চালালে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথম দিনের ছবি দেখার পর রেল কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। সন্দীপ সরকার, আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শিল্পী সমীর আইচের কাছে আসবো। সমীরদা, আমার তো মনে হয় রেল এবং রাজ্য দুজনেরই দায়িত্ব। এতদিন ধরে একটা প্রস্তুতির সময় নেওয়া হলো, তার সত্ত্বেও তারপরও কোভিড বিধি মেনে ট্রেন চালানো গেল না কেন? আজকে যে ছবি, যে কোনো চিকিৎসকরা, আমি ইচ্ছে করে চিকিৎসকদের আজকে স্টুডিওতে ডাকিনি, কারণ তারা যে ভয়টা পাচ্ছিলেন আজকে ছবি সেই ভয় দেখাচ্ছে। কিন্তু মানুষ কি করবেন, অফিসে কর্মক্ষেত্রে তো যেতেই হবে। সমীর আইচ, দেখো শুনুন, আমি প্রথমে একটা কথা বলি যে ট্রেন, লোকাল ট্রেন চালাতেই হবে, মানে এর কোনো দ্বিতীয় কথা নেই একদম। কারণ এইগুলো, এই ভিড়টা প্রমাণ করে যে মানুষ কিভাবে ওয়েট করছিলেন কবে ট্রেনটা পাওয়া যাবে, এবং বারবার সাধারণ মানুষ কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকারকে, রাজ্য সরকারকে বারবার হিন্ট দিয়েছেন। আমরা বহু ক্ষেত্রে দেখেছি যখন কিছু রেলওয়ে কর্মচারীর জন্য বা সরকারি কর্মচারীর জন্য স্পেশাল ট্রেনগুলো চালানো হচ্ছিল, বহু সাধারণ মানুষ ট্রেনে তখন স্টেশনগুলোতে আসতেন এবং পুলিশ তাদেরকে মারপিট করতেন। লাস্ট আমরা হাওড়াতে দেখেছি কিভাবে নৃশংসভাবে তাদের মারা হয়। অর্থাৎ এই যে না, এবং সমীতা, কোথাও তো রিলিফ নেই, সমস্ত সবার কর্মক্ষেত্র, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, খুলে গেছে, মানুষ পৌঁছবেন কি করে? আমি 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 আসছি। আমার অবাক লাগে শোভন, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে যে সমস্ত শিক্ষিত মানুষরা ওই ঠান্ডা ঘরে বসে ডিসিশন নিলেন, এতদিন আলোচনা করেন এবং গম্ভীর গম্ভীর আলোচনা করলেন, তাহলে এই হওয়া উচিত, রাজ্য সরকারের একজন প্রতিনিধি বললেন এই হওয়া উচিত, রেলের বললেন এই হওয়া উচিত, তার ফল এটা। আমরা সেদিন, এর আগেও যখন আমরা রেল নিয়ে আমরা একটা টেলিভিশন প্রোগ্রাম করছিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই বলেছিলাম, অন্তত আমি বলেছিলাম যে এটা একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। তার কারণ তারা প্রথমে ভেবেছিলেন 10% ট্রেন চালাবেন। কোন শিক্ষিত মানুষের মস্তিষ্ক থেকে এটা বেরোতে পারে, এটা আমার ধারণা নেই। আজকে অবশ্য 48% ট্রেন চালানো হয়েছে, কিন্তু খুব স্পষ্ট, মানে তা তো চাহিদার তুলনায় যথেষ্ট নয়, তো ছবিই বলে দিচ্ছে। না না, আমি সমীরদা তোমার কাছে আবার আসবো দ্রুত। একবার আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে কয়েকটা মন্তব্য দেখে নেব। হাজার হাজার মন্তব্য আসছে। নীলাঞ্জন চৌধুরী, তিনি লিখছেন, রেলের প্রস্তুতির অভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা গেল না। প্রিয়শঙ্কর মিত্র লিখছেন, লোকাল ট্রেনের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি জড়িয়ে, তাই ট্রেন চালাতেই হবে। অয়ন দে লিখছেন, ট্রেন না বাড়ালে ভিড়ের সমস্যা মিটবে না। শ্যাম্য মুখোপাধ্যায় লিখছেন, স্টেশনগুলোতে আরো কড়াকড়ি করা হোক, না হলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। মৃদুল গুহ লিখছেন, লোকাল ট্রেন চলছে এটা সুখবর, কিন্তু নিজের স্বার্থেই সবার স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনারা খানিকক্ষণ আগে ফুটেজে দেখলেন যে একেবারে একজন মানুষের কোলে আরেকজন মানুষ বসেছেন, কার্যত বসতে বাধ্য হয়েছেন। এবার আপনাদের দেখাবো, শুধু ট্রেন নয়, কিন্তু ট্রেনের ভেতরের ছবি নয়, প্ল্যাটফর্মেও অব্যবস্থার ছবি ধরা পড়েছে। টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, এবং অবশ্যই একদিকে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা যেরকম খুবই দুর্বল, পাশাপাশি সামাজিক দূরত্ব আসালেন। দেখুন, সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ভিড় এড়িয়ে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ট্রেন কম, বহু প্ল্যাটফর্মে একাধিক টিকিট কাউন্টার বন্ধ, যার জেরে ভিড় চরমে, শিখেই দূরত্ববিধি। ভারতে এখনো পর্যন্ত 86,36,011 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 1,27,571 জনের। কিন্তু করোনা সংকটের মধ্যেই জীবন তো চালাতে হবে, আর দীর্ঘদিন লোকাল ট্রেন না চলার ফলে সাধারণ যাত্রীদের হয়রানি বেড়েই চলছিল। এই পরিস্থিতিতে চালু হলো লোকাল ট্রেন, কিন্তু সংক্রমণের হাত থেকে রেহাই পেতে দূরত্ববিধি মানা গেল কোথায়? ট্রেনের ভেতর থেকে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভিড়ই ভিড়। হাওড়া স্টেশনে এদিন সকাল থেকেই যাত্রীদের থার্মাল চেকিং করা হয়, নির্দিষ্ট সময় ব্যবধানে স্টেশন স্যানিটাইজেশনও করা হয়। পাশাপাশি ট্রেন থেকে নামার পর যাত্রীদের ট্রেন থেকে বেরোনোর জন্য নির্দিষ্ট রাস্তাও করে দেওয়া হয় রেলের তরফে।
দীর্ঘ প্রায় 7.5 মাস পর আজ থেকে আবারও চালু হলো লোকাল ট্রেন এবং একাধিক গাইডলাইন মেনে ইতিমধ্যেই হাওড়া স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি ট্রেন সেটি স্টেশনে এসে থামা মাত্রই রেলওয়ে পুলিশের যারা আধিকারিক আছেন তারা কিন্তু এভাবেই যারা যাত্রীরা নামছেন তাদেরকে একটা কার্যত গার্ডরেলের মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন এবং তারপর তারা সেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে একটা নির্দিষ্ট গেট দিয়ে তারা বার করছেন এবং যেটা আমরা সাধারণভাবে পুজোর সময় প্যান্ডেলগুলোতে দেখে থাকি সেই একই রকমভাবে তারা বাঁশি বাজিয়ে হুইসেল দিয়ে এই ভিড়কে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আপ নর্মাল টাইম সে আগে কম্পেয়ার করে হাওড়া স্টেশন কো তো ভিড় কুছ ভি নহীঁ হ্যাঁ ওর ইসমে স্টেট গভর্নমেন্ট কা ভি হমকো বরাবর সহযোগ মিলা হ্যায় বিভিন্ন স্টেশনো পে উনহোনে আপনে টিম ভেজে হ্যায় জো থার্মাল স্ক্রিনিং ভি র্যান্ডমলি কর রহে হ্যায়। তবে টিকিট কাউন্টারের কাছে যেতেই দেখা গেল নিয়ম ভাঙার ছবি। দুটো যে সার্কেল রয়েছে সেই সার্কেলের মধ্যে থাকার কথা সেখানে কিন্তু অনেকেই রয়েছেন যারা থাকতে পারছেন, আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যেখানে নাক বেরিয়ে রয়েছে বা সেইভাবে তিনি মাস্কও সঠিকভাবে পরেননি। যদি এই বিষয়গুলোই নজরদারি করা হবে এবং এই বিষয়গুলোই কিন্তু নজরদারি করা হচ্ছে। খড়গপুর স্টেশনে তো রেল পুলিশেরই দেখা মিলল না, এখানে আরপিএফ বা পুলিশের কোনো কর্মীরা এখানে নেই। এই যে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই একসঙ্গে রয়েছেন। শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে যাত্রী সংখ্যার তুলনায় নামমাত্র টিকিট কাউন্টার খোলা, চরম ভোগান্তিতে যাত্রীরা, লম্বা লাইন। সোনারপুর স্টেশনের বাইরের অংশের ছবিটাই পুরো কথাটা বলে দিচ্ছে যে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি। তুমি দেখতে পাবে যে এই যে লাইনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারের লাইন, একেবারে স্টেশন চত্বরের বাইরে সোনারপুর থানার পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক ঘন্টা পুরো ওখান থেকে এসেছি, এক ঘন্টা 15 মিনিট দাঁড়িয়ে আছে এখানে। কোথায় যাবেন? শিয়ালদা যাবো। এক ঘন্টা পুরো দাঁড়িয়ে আছি টিকিটের জন্য, মানে করবো বলে, টিকিট কাটবো বলে। কোথায় যাবেন? আমি যাবো শিয়ালদা। এত কিছু বলা হয়েছিল সুষ্ঠুভাবে সবকিছু হবে, কোনো কিছুই তো নেই। প্রথম দিনের অভিজ্ঞতার পর যাত্রীদের একটাই দাবি, ট্রেন আরো বাড়ানো হোক, খুলে দেওয়া হোক সব টিকিট কাউন্টার, তবেই দূরত্ববিধি কিছুটা হলেও মানা সম্ভব। সৌভিক মজুমদার, সন্দীপ সরকার ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আরেকবার সমিতদার কাছে আসবো। সমিতদা, রেল বোর্ডের প্রাক্তন সদস্য সুভাষ রঞ্জন ঠাকুর একটা চমৎকার সাজেশন দিচ্ছিলেন যে অফিস টাইমটা যদি ছড়িয়ে দেয়া যায়, যেরকম রাজ্য সরকার একটা সময় 10টার কিছু মানুষ আসবেন, কিছু কর্মচারী তারা 2টোর সময় আসবেন, এরকম একটা ব্যবস্থা করেছিল, তাহলে অন্তত একদিকে ট্রেনের সংখ্যা বাড়ানো অবশ্যই বাড়ানো এবং পাশাপাশি এইভাবে অফিস টাইমটাকে যদি ছড়িয়ে দেয়া যায়। দেখো সুভাষবাবু যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বেশ কিছু বছর আগে বাংলাদেশে যখন খুব বিদ্যুতের ক্রাইসিস হলো, তখন বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করলেন যে তারা অফিস টাইমটাকে চেঞ্জ করবেন, অর্থাৎ 10টার সময় যে অফিসটা শুরু হয়ে 4টে বা 6টা অবধি যাচ্ছে, বা মানে যেখানে ইলেকট্রিক কনজামশনটা অনেক বেশি হচ্ছে, ওনারা ঠিক করলেন যে আমরা 8টার সময় অফিসটা 2-3 ঘন্টা এগিয়ে দিলেন। তাতে কি হচ্ছে, ওরা ডে টাইমটা অনেক বেশি পাচ্ছিল, যেখানে বিদ্যুতের যে প্রয়োজন সেটা অনেক কম হচ্ছিল, তাতে ওদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হচ্ছিল এবং লোডশেডিং এর পরিমাণটা অনেক কম হচ্ছিল। এইখানে এই সময়ে এটা অতি অবশ্যই করতে পারতেন, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত অফিসগুলো আছে, প্রাইভেট অফিসগুলোর কথা আমি বলবো না, কিন্তু সরকার যদি সেটা গাইডলাইন দিতেন ওনাদেরকে যে আপনারা আপনাদের অফিসের ডিউটি টাইমটাকে চেঞ্জ করুন। কিন্তু সমিতা, রেল কর্তারা এতদিন ধরে একাধিক শোতে তারা বলছিলেন, একাধিক বৈঠকের পর বলছিলেন যে থার্মাল স্ক্রিনিং হবে, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে, কোথায়? আমি তো দেখলাম কর্ডন করে দেওয়া হয়েছে এবং সেই কর্ডনে মানুষের ঘনত্ব, জনঘনত্ব আরো বেড়ে গেছে, বরঞ্চ মানে আমি বলছি যেহেতু প্ল্যাটফর্মের প্রস্থটা কমে যাচ্ছে, আমি কি ব্যবস্থা কি পরিকল্পনা, আমি বুঝলাম না। আমি বারবার বলছি এই সমস্ত শিক্ষিত, ওনারা নিশ্চিতভাবে ওনারা খুবই শিক্ষিত মানুষ, ওনাদের ডিসিশন কিন্তু হাস্যকর। কেন বলছি, প্রথম কথা আমরা কয়েকটা বড় স্টেশন দেখতে পাচ্ছি যেখানে পুলিশ আছে, পুলিশ চলে যেতে বলছে। ধরো এখান থেকে বনগাঁ যেতে, শিয়ালদা থেকে বনগাঁ যেতে যদি 28টা স্টেশন পড়ে, কথার কথা বলছি, ইট মে বি 25টা হতে পারে, 25টা স্টেশনে কি পুলিশ দেওয়া সম্ভব নয়? দ্বিতীয়ত দেখাচ্ছেন যে ওয়ান করিডোর, যে এখান থেকে টিকিট কাটবে, এখান থেকে ঢুকবে, এখান থেকে বেরোবে, নো। আমরা যদি একটু খেয়াল করে দেখি প্রত্যেকটা স্টেশনে দেখা যাবে প্ল্যাটফর্ম থেকে রেল লাইন দিয়ে হেঁটে আসছে, তারা সরাসরি প্ল্যাটফর্মে উঠে যাচ্ছেন, দেখা যাবে প্ল্যাটফর্মের অন্য পাশ থেকে, গ্রামের পথ থেকে তারা প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছেন, এগুলো আটকানো সম্ভব, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যেখানে আমরা দেখলাম আজকে সকালে খবরের কাগজে দেখেছিলাম যে 87
পার্সেন্ট ট্রেন চালানো হবে, সেখানে আমরা সন্ধ্যেবেলা জানতে পারছি 48% চালানো হয়েছে। মানুষের সাথে আমি বলবো রাজ্য সরকার এবং রেল বোর্ড রীতিমতো মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আমি একটা জায়গায় শুরুতে 10% বলা হয়েছিল, তারপরে 48% দিয়ে শুরু হলো, কিন্তু আমি বলছি যেখানে প্রয়োজন আজকে ছবিটা পরিষ্কার হয়ে গেছে, মানুষের প্রয়োজন আরো বাড়াতে হবে। সমিতদা অসংখ্য ধন্যবাদ। ইংরেজিতে একটা শব্দবন্ধ আছে, ওয়েলকাম মুভ, এত সত্ত্বেও এত সমালোচনা সত্ত্বেও বলতেই হবে যে এটা ওয়েলকাম মুভ, তার কারণ 7.5 মাস পর সাধারণ মানুষের জীবন যন্ত্রণা সেটা কিছু না হলো এই ট্রেনের কারণে দূর হলো, তার কারণ একদিকে দ্বিগুণ বা তিনগুণ পরিবহনের খরচ বেড়ে যাচ্ছিল, মেট্রো চলছে, অন্যান্য পরিবহন চলছে, সেখানে অবশ্যই ট্রেন বন্ধ থাকা কোনো সলিউশন কি না সেই প্রশ্ন আমরা বারবার তুলেছি, এবং এত বিপুল সময় সাধারণ মানুষকে ব্যয় করতে হচ্ছিল গন্তব্যে পৌঁছতে যাতায়াতে, নিঃসন্দেহে সেটা চিন্তা। যাই হোক, অনেকে কিন্তু এই এই ওয়েলকাম মুভকে স্বাগত জানিয়েছেন খুব স্বাভাবিকভাবে, তার সঙ্গে ট্রেনের সংখ্যা বাড়িয়ে অফিস টাইমগুলো বিভিন্ন ভাগে ভাগ করে দিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং ট্রেনের ক্ষেত্রে আমাদের মানতেই হবে, কারণ এক মুহূর্তের জন্য আমাদের ভুললে চলবে না, অতিমারি চলছে এবং প্রতিদিন অসংখ্য মানুষ সেই অতিমারিতে আক্রান্ত হচ্ছেন, বহু মানুষের প্রাণও যাচ্ছে। কোভিডকে আমরা শুধু ট্রেন চলছে বলে যেন ভুলে না যাই। প্রথম দিনে দেখলাম মোটামুটি সামাজিক বিধি নিয়ম মেনেই চলছে, ফাঁকা দেখছি ট্রেনে বা যারা যাতায়াত করছেন। 7.5 মাস পর নিউ নর্মালে রাজ্যে চাকা গড়ালো লোকাল ট্রেনের, স্বস্তি ফিরে পেলেন অসংখ্য সাধারণ যাত্রী, বাড়ছে সময়, কমলো খরচা, করোনা সংকটের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস। প্রচুর ভিড় হতো বাসে, রাত্রি 10টা থেকে গিয়ে বসে থাকতে হতো, ভোর 4টায় বাস ছাড়তো, রাত্রি 10টা থেকে লাইন দিতে হতো, এসব নানা রকম অনেক সমস্যা হয়েছে। লোকাল ট্রেন চালু না থাকায় এতদিন কর্মক্ষেত্র যেতে প্রচুর খরচ হয়ে যাচ্ছিল। খরচা অনেক হতো, অটো চেঞ্জ করে করে 4-5 বার চেঞ্জ করে আসতে হয়েছে, কখনো ওলায় আসতে হয়েছে, উবেরে আসতে হয়েছে, হ্যাঁ, তাতে পার ডে 200-250 টাকা খরচা হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করছেন তারকেশ্বরের বাসিন্দা শরদিন্দু সামন্ত। লোকাল ট্রেন চালু হওয়ায় রোজকার যাতায়াত ভাড়া 200 টাকা থেকে কমে 30 টাকায় নেমে এসেছে। বাসে আসতে যাতায়াতে 200 টাকা ভাড়া, ট্রেনে সেখানে 15 টাকা, মানে 30 টাকা টোটাল ভাড়া। লোকাল না চলায় এতদিন শুধুমাত্র বাস অটোর ভরসায় দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছিল বহু মানুষকে, অবশেষে সেই ভোগান্তি থেকে মিলল রেহাই। বাসে যাওয়ার জন্য যে আমরা কত যুদ্ধ করেছি, ভিড়, কোনো তো দূরত্ব মেনটেন হতো না, ট্রেনে আজকে এলাম বরং অনেক ভালো, শান্তি অন্তত, আর টাকার কথা বলবেন না, 20 টাকা উঠলেই, যাতায়াত অনেকটাই, ট্রেনে সেখানে 5 টাকা, আপনারা এবার বুঝে নিন। আসতে যেতে খরচ হতে প্রায় 100 টাকার উপরে খরচ হয়ে যেত, সেটা এখন মানে ঠিক টাইমেই আসছি অথচ খরচ 20 টাকার মধ্যে সমস্যা মিটে যাচ্ছে, আমাদের অনেক সুবিধা হচ্ছে, এটা আগে করলে আরো ভালো হতো। তবে লোকাল ট্রেন চালু হওয়ায় মেদিনীপুরের এই খুদের আনন্দ একেবারে অন্য কারণে। কি দেখতে এসেছো তুমি? ট্রেন। ট্রেন কেন, ট্রেন দেখোনি আগে? হ্যাঁ দেখেছি। তাহলে আজকে এসেছো? অনেক দিন ট্রেন দেখিনি না ওই জন্য। সব মিলিয়ে লোকাল ট্রেন চলতে শুরু করায় চেনা ছন্দে জনজীবন। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ।